মুখে ডি দিয়ে না, ডতে ডিতে ডায়া, ডিতে মনে রাখবা ডেভিল, শয়তান। শয়তানের সবকিছু কি নেগেটিভ জিনিসপত্র, ডায়া চুম্বকের সবকিছু দেখো নেগেটিভ। দেখো চুম্বক দ্বারা আকর্ষণ কি হয়, বিকর্ষিত হয় মাইনাস, চুম্বকের সাথে অবস্থান সমকোণে, সমকোণে মনে রাখবা মাইনাস, প্রবল থেকে কোথায় যায়, দুর্বল অংশের দিকে যায় মাইনাস, বলল কি বলো পদার্থ থেকে দূরে সরে যায় মানে কাছাকাছি থাকে না, দূরে দূরে চলে যায় মাইনাস, চুম্বকের সরালে চুম্বকত্ব লোপ পায় মাইনাস, শূন্যস্থানে চৌম্বক ক্ষেত্র অপেক্ষা কম মাইনাস, এক অপেক্ষা ছোট মাইনাস, ঋণাত্মক হয় চৌম্বক গ্রাহিতা মাইনাস, তাপমাত্রার উপর নির্ভর করে না মাইনাস, চৌম্বক প্রাবল্যের উপর নির্ভর করে না মাইনাস, চৌম্বক ধারকত্ব কুড়ি বিন্দু হিস্টেরেসিস ধর্ম কোনোটাই নাই মাইনাস। তাহলে ডায়া চৌম্বক পদার্থের সবগুলো বৈশিষ্ট্য কি হবে, নেগেটিভ নেগেটিভ, কোনো পজিটিভ নাই, কথাবার্তা নাই, সবই হবে কি নেগেটিভ। দেখো আমার কিন্তু এই 22টা জিনিস পড়া শেষ, ফেরো আর ডায়া পুরোটাই আমার পড়া শেষ। এবার আসি প্যারার মধ্যে, নাম তার প্যারা সে দিবেও প্যারা, হ্যাঁ তন্ময় ইজি লাগবে জিনিসগুলো, নাম তার প্যারা দিবেও প্যারা, কিরকম সে কিছু কিছু ধর্ম দেখাবে পজিটিভ, কিছু কিছু ধর্ম দেখাবে নেগেটিভ। দেখ প্রথমে দুই নম্বর পয়েন্ট, চুম্বক দ্বারা আকর্ষণ কেমন হয়, কম আকর্ষিত হয় নেগেটিভ, সমান্তরালে অবস্থান করে, সমান্তরাল মানে আমরা জানি কি পজিটিভ, দুর্বল থেকে কোথায় যায়, প্রবলতর অংশের দিকে যায় পজিটিভ, বলা রেখে গুলো পদার্থের মধ্যে প্রবেশ করতে চায় পজিটিভ, কিন্তু চুম্বক ক্ষেত্র সরালে চুম্বকত্ব কি হয় লোপ পায় নেগেটিভ, শূন্যস্থানে চুম্বক ক্ষেত্র অপেক্ষা এর চুম্বক ক্ষেত্রের মান কি বেশি পজিটিভ, এক অপেক্ষা সামান্য বড় পজিটিভ, চুম্বক গ্রাহিতা ধনাত্মক পজিটিভ, তাপমাত্রার উপর নির্ভর করে পজিটিভ, কিন্তু চুম্বক গ্রাহিতাটা প্রাবল্যের উপর নির্ভর করে না নেগেটিভ, প্রাবল্যের উপর নির্ভর করে না নেগেটিভ, তারপর চুম্বক ধারকত্ব কুড়ি বিন্দু হিস্টেরেসিস ধর্ম কোনোটাই নাই নেগেটিভ। তাহলে আমরা ফেরো তো সুন্দর করে মনে রাখলাম প্লাস দিয়ে, ডায়া সুন্দর করে মনে রাখলাম সব মাইনাস দিয়ে, প্যারার মধ্যে প্যারায় পড়ে গেলাম। এই প্যারা কিভাবে আমি দূর করব, দূর করার উপায় আছে, দূর করার উপায় হচ্ছে তুমি মনে রাখবা প্যারা চুম্বক পদার্থের যেসব বৈশিষ্ট্যে চুম্বক, চুম্বক না কিন্তু চুম্বক কথাটা আছে, সেই সব বৈশিষ্ট্য হবে প্লাস, সেই সব বৈশিষ্ট্য হবে প্লাস, প্যারা চুম্বকের যেসব বৈশিষ্ট্যের মধ্যে চুম্বক কথাটা আছে সেগুলো হবে প্লাস, যদি চুম্বক না থাকে তাহলে মাইনাস, না থাকলে মাইনাস। এখানে ব্যতিক্রম আছে দুইটা জিনিস, ব্যতিক্রম মানে কি যেখানে চুম্বক কথাটা থাকলেও মাইনাস হবে, কোন দুইটা জায়গায় তুমি মনে রাখবা, এভাবে প্রবল ধার শব্দটা দিয়ে, প্রবল ধার, প্রবল দিয়ে হবে প্রাবল্য, ধার দিয়ে হবে ধারকত্ব, প্রবল ধার, প্রবল দিয়ে হবে প্রাবল্য, ধর দিয়ে হবে ধারকত্ব, এই দুটো কথা থাকলে চুম্বক কথাটা থাকলেও প্যারা চুম্বক হবে কি মাইনাস। তাহলে প্যারা চুম্বক আমি কিভাবে মনে রাখতেছি, মনে রাখতেছি যদি বৈশিষ্ট্যের মধ্যে চুম্বক কথাটা থাকে তাহলে বৈশিষ্ট্য হবে প্লাস, চুম্বক কথাটা না থাকলে বৈশিষ্ট্য হবে মাইনাস, আর চুম্বক থাকার পরও মাইনাস হবে দুইটা জায়গায়, প্রবল ধার দিয়ে মনে রাখবো, প্রাবল্য আর ধারকত্ব। দেখো দুই নম্বর পয়েন্ট, চুম্বক কথাটা নাই মাইনাস, তিন নম্বর পয়েন্ট এই যে চুম্বক কথাটা আছে প্লাস, চার নম্বর পয়েন্ট চুম্বক এই কথাটা আছে তাই প্লাস, তারপরে দেখো পাঁচ নম্বর পয়েন্ট, পাঁচ নম্বর পয়েন্টে বলছি কি চুম্বক ক্ষেত্র সরাই নিলে কোন ধর্মের কথা বলছে, দেখো তো চুম্বকত্ব, চুম্বক নাই কিন্তু চুম্বকত্ব ধর্মের কথা বলছে তাই মাইনাস, ছয় নম্বর পয়েন্ট চুম্বক ক্ষেত্রের মান এই যে চুম্বক কথাটা আছে প্লাস, সাত নম্বর চুম্বক প্রবেশতা চুম্বক কথাটা আছে তাই প্লাস, আট নম্বর চুম্বক গ্রাহিতা এই যে চুম্বক কথাটা আছে তাই হয়েছে প্লাস, তাপমাত্রার উপর নির্ভর করে চুম্বক কথাটা আছে প্লাস, কিন্তু আট নম্বরের নিচে দেখো এই চুম্বক কথাটা আছে তারপরও প্রাবল্য কথাটা দেওয়া আছে, প্রাবল্য তাই আমরা জানি চুম্বক থাকার পরও দুই জায়গায় ব্যতিক্রম সেখানে মাইনাস হবে, একটা হচ্ছে প্রাবল্য একটা ধারক, প্রাবল্য আছে তাই মাইনাস, তারপরে নয় নম্বর চুম্বক কথাটা আছে কিন্তু তারপরও আবার এই যে ধারকত্ব কথাটা আছে তাহলে ধারকত্ব চুম্বক থাকার পরও থাকলে কি হবে মাইনাস, তারপর কুড়ি বিন্দু হিস্টেরেসিস ধর্ম এখানে চুম্বক কথাটা কোথাও নাই তাই হবে মাইনাস, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো শেষ পর্যন্ত ফেরো চুম্বক, ফেরো চুম্বকের সাথে প্রতিটা পদার্থের অবস্থানের পার্থক্য কি, ফেরো চুম্বকটা একমাত্র যেটা কঠিন আকারে থাকবে বাকিগুলো যে কোনো আকারে থাকতে পারে, তারপরে ফেরো চুম্বকের সবকিছুই হবে কি প্লাস 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 প্লাস, কোনো নেগেটিভ কথাবার্তা নেই, ডায়া চুম্বক ডেভিড সব মাইনাস 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 মাইনাস, প্যারা চুম্বক প্যারাদায়ক শুধু চুম্বক কথাটা থাকে তাহলে হবে প্লাস, না থাকলে হবে মাইনাস, আর চুম্বক থাকার পরও মাইনাস হবে দুই ক্ষেত্রে প্রাবল্য ধারকত্ব, প্রবল ধার দিয়ে আমরা মনে রাখ। তাহলে দেখো তো সবার কাছে কি বৈশিষ্ট্যগুলো ক্লিয়ার হয়েছে কিনা, হিউজ পরিমাণে টোটাল 36টা মতো বৈশিষ্ট্য, 36টা মতো লাইন আমরা পড়ে ফেলছি, সবার কাছে কি ক্লিয়ার হয়েছে বিষয়গুলো, একটু টেক্সট করো তো সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার হয়ে গেছে সবার কাছেই, এবার আমরা চলে যাই প্রশ্নে, বলো প্রশ্ন আছে, তো ফেরোচম্বক পদার্থের ধর্ম না কোনটা, কোনটা ফেরোচম্বকের ধর্ম না, আচ্ছা
আমরা জানি ফেরোচৌম্বক মানে কি, ফেরোচৌম্বক মানে সবকিছু কি পজিটিভ হতে হবে, তার মানে যেই লাইনে পজিটিভ কথা নাই সেই লাইনে ফেরোচৌম্বকের ধর্ম হবে না, কোনটা হবে? দেখি সবাই উত্তর দিছে সি 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 সি, সবাই সি উত্তর দিছে। দেখো হ্যাঁ আমরা জানি চুম্বক দ্বারা খুব বেশি আকর্ষিত হয়, এটা একটা পজিটিভ কথা, ঠিক আছে। চুম্বক ধারক ধর্ম আছে পজিটিভ কথা, হিস্টেরেসিস ধর্ম আছে পজিটিভ কথা, কিন্তু চুম্বক গ্রাহিতা বলছে লেস দেন জিরো। আমরা ফেরোচৌম্বকের সবকিছু জানি, গ্রেটার গ্রেটার বড় বড় হবে, পজিটিভ পজিটিভ হয়, লেস কখনোই হবে না, তাহলে এটা আমাদের বৈশিষ্ট্য না। এবার আমরা আসি চুম্বক ডোমেন জিনিসটার মধ্যে। ঠিক আছে, এবার আমরা আসি আমাদের চৌম্বক ডোমেন জিনিসের মধ্যে। চৌম্বক ডোমেন থেকে বেসিক্যালি আমাদের কি লাগবে, চৌম্বক ডোমেন এই টপিকটা থেকে, চৌম্বক ডোমেন এই টপিকটা থেকে কয়েকটা জিনিস জাস্ট একটু রিডিং করতে হবে। সেই জিনিসগুলো এই যে আর দেয়া আছে, এই জিনিসগুলো একসাথে তোমার কম্পিটেন্ট বুকের এই টপিকটা থেকে পড়ে ফেলবো। চৌম্বক ডোমেন, চৌম্বক ডোমেন এখান থেকে একটা জিনিস পড়ে ফেলবো, আমরা জাস্ট একবার রিডিং দিব। আচ্ছা এবার আমরা আসি যে তড়িৎ চুম্বক স্থায়ী চুম্বক এই টপিকটার মধ্যে। তোমরা তড়িৎ চুম্বক, তড়িৎ হাসানুল বান্না সাউন্ড তো ঠিক আছে, সাউন্ড তো ফুল করা আছে, তোমার মনে হয় নেট কানেকশন একটু প্রবলেম হচ্ছে, তুমি একটু চেক করে দেখো তোমার নেট কানেকশনটা, ঠিক আছে। আচ্ছা এই যে তড়িৎ চুম্বক টপিকটা, তারপর হচ্ছে যে স্থায়ী চুম্বক টপিকটা থেকে আমাদের কি কি লাগবে, এই যে স্থায়ী চুম্বক তড়িৎ চুম্বক এই দুই টপিক থেকে আমাদের যে যে জিনিসগুলো লাগবে সেগুলো তোমার এখানে একসাথে কম্পোনেন্ট বুকে স্লাইড করে দেওয়া আছে, যে তড়িৎ চুম্বক আর স্থায়ী চুম্বক এই টপিকটা থেকে। এখান থেকে দেখবো এই লাইনগুলো আমরা একটু পরেও অবশ্য আবার পাবো, এখান থেকেও চাইলে দেখতে পারো, একটু পরেও চাইলে আমরা আবার পাবো। এখান থেকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে প্রথম দুইটা লাইন একটু কনফিউশন ক্লিয়ার করার জন্য। দেখো এক নম্বরে বলছে ইস্পাত দ্বারা তড়িৎ চুম্বকই প্রথম স্থায়ী চুম্বক, ইস্পাত দ্বারা চুম্বকই প্রথম স্থায়ী চুম্বক। আবার বলছে নিকেল দিয়ে সর্বপ্রথম স্থায়ী চুম্বক তৈরি করা হয়, বইয়ে এই ঝামেলাটা করছে। একবার বলছে ইস্পাত দ্বারা তৈরি চুম্বক প্রথম স্থায়ী চুম্বক, আবার বলছে নিকেল দিয়ে সর্বপ্রথম স্থায়ী চুম্বক তৈরি করা হয়, তাহলে বইয়ে যেহেতু দুইবার দুই রকম কথা বলছে আমাকে দুই রকম করে মনে রাখতে হবে। মনে রাখতে হবে যদি প্রথম বলে তাহলে হবে উত্তর ইস্পাত, আর যদি বলে সর্বপ্রথম সর্বপ্রথম তাহলে উত্তর হবে নিকেল। সর্বপ্রথম বলে নিকেল, প্রথম বলে ইস্পাত। আমাদের ব্যবহার এই জিনিসগুলোর মধ্যে একটু আগে, এই যে স্থায়ী চুম্বক গুলা কি কি এবং স্থায়ী চুম্বক গুলা কি কি ধাতু দিয়ে গঠিত এবং স্থায়ী চুম্বক গুলা ব্যবহার, এটা একটা টপিক আমাদের, এবং এটা একটু বিদঘুটে একটা টপিক। দেখো নাম গুলাও কি কঠিন কঠিন, পারমেলয় সিরামিক স্টেলয় ভিকালয় মান মেটাল জীবন শুনে নেই সব না, তারপর আবার এদের ধাতুর কোনটা কি দিয়ে গঠিত এটা তো আরো জটিল, তারপর তো সুন্দর মতো পাশে আবার এদের ব্যবহারও আছে। তা আমরা এই জিনিসগুলা একটু ছন্দ দিয়ে একটু টেকনিক দিয়ে মনে রাখবো, কি করবো আমরা আমাদের কম্পেনিয়ন বুকটা খুলবো, কম্পেনিয়ন বুকের এই পেজটা একটু বের করো, একটু বের করো। আচ্ছা তাহলে আমরা কিভাবে করবো, দেখো আসো স্থায়ী চুম্বক সংখ্যা প্রথমে হচ্ছে স্টেলয় বা ট্রান্সফরমেশন। স্টেলয় আমরা মনে রাখবো কি দিয়ে, স্টেলয় আমরা মনে রাখবো ফেসি দিয়ে। পারমেলয়, পারমেলয় মনে রাখবো কি দিয়ে, ফেনি দিয়ে। প্রথমে আমরা দেখতেছি নাম কি আর কোনটা কি দিয়ে গঠিত সেই জিনিসটা, পারমেলয় মনে রাখবো ফেনি দিয়ে। তারপর ভিকালয়, ভিকালয় ভিকালয়ের নামের মধ্যেই মনে রাখবা তার তিনটা জিনিস আছে, ভিকালয়ের নামের মধ্যেই তার তিনটা জিনিস, ভি দিয়ে হচ্ছে গিয়ে ভ্যানাডিয়াম, তারপর কো দিয়ে হচ্ছে গিয়ে কোবাল্ট, আর ল দিয়ে হচ্ছে লোহা। ভিকালয় নামের মধ্যেই তার তিনটা জিনিস, ভ দিয়ে ভ্যানাডিয়াম, ক দিয়ে কোবাল, ল দিয়ে লোহা। তারপর মাম মেটাল, মাম মেটাল মনে রাখবে মাম কুকারি নিল, মারা বিভিন্ন দোকানে গিয়ে কুকারি জিনিসপত্র কিনে না, তাহলে মাম কুকারি নিল, মাম দিয়ে কি হবে মাম মেটাল, কুকারি কু দিয়ে কপার, ক্র দিয়ে ক্রোমিয়াম, আর নিল নিকেল লোহা। তারপর ফেরাইট, ফেরাইট হচ্ছে ফিরে আয় বাড়ি, ফিরে ফ দিয়ে হবে ফেরাইট, আয় বাড়ি আয়রন অক্সাইড ব্যারিয়াম অক্সাইড, আ দিয়ে আয়রন, ব দিয়ে ব্যারিয়াম, আর ফিরে দিয়ে হবে ফেরাইট। তারপরে অ্যালিনিকো, অ্যালিনিকো মনে রাখবা আলতা নিলকে, আ দিয়ে মনে রাখবা অ্যালিনিকো, ঠিক আছে, আ দিয়ে মনে রাখবো অ্যালিনিকো, আর আল দিয়ে মনে রাখবা আল অ্যালুমিনিয়াম, তা দিয়ে তামা, নি দিয়ে নিকেল, লো দিয়ে লোহা, কে দিয়ে কোবাল্ট। আলতা নিলোকে, আ দিয়ে অ্যালিনিকো, আল দিয়ে তারপর অ্যালুমিনিয়াম, তারপর নি তা দিয়ে তামা, নিলোকে, নি দিয়ে নিকেল, লো দিয়ে লোহা, ক দিয়ে কোবাল্ট। তারপর টিকোনাল, টিকোনাল সেম ওই আলতা নিলোকেই মনে রাখবা, সাথে মনে রাখবা একটা টিনা, টিকোনালের জন্য আলতা নিলোকে আগে টিনার আলতা নিলোকে, টিনার আলতা নিলোকে, টি দিয়ে টিকোনাল, আর ট দিয়ে হবে টাইটেনিয়াম, আর আলতা নিলোকে দিয়ে কি হবে তুমি অলরেডি জেনে গেছো, অ্যালুমিনিয়াম তামা নিকেল লোহা কোবাল্ট। তাহলে স্টেলয় মনে রাখবো ফে সি দিয়ে, পার মেলয় মনে রাখবো ফে নি দিয়ে, ভিকালয় মনে রাখবো নামের মধ্যে আছে ভ দিয়ে ভ্যানাডিয়াম, ক দিয়ে কোবাল্ট, ল দিয়ে লোহা। মাম মেটাল মনে রাখবো মাম কুকারি নিল, কুকারি কু দিয়ে কপার, ক দিয়ে ক্রোমিয়াম, নিল নিকেল লোহা, আর মাম দিয়ে মাম মেটাল। ফেরাইট ফিরে আয় বাড়ি, ক দিয়ে ফেরাইট, আয় দিয়ে আয়রন, ব দিয়ে ব্যারিয়াম।
অ্যালি নিকো আলতা নিলোকে আ দিয়ে অ্যালি নিকো আল দিয়ে অ্যালুমিনিয়াম তা দিয়ে তামা ডি দিয়ে নিকেল লো দিয়ে লোহা ক দিয়ে কোবাল্ট আর টিকোনাল মনে রাখবো টিনার আলতা নিলোকে টি দিয়ে হচ্ছে টিকোনাল টি দিয়ে টিনা দিয়ে হচ্ছে টাইটেনিয়াম আর আলতা নিলোকে অলরেডি তুমি জেনে ফেলছো আচ্ছা এবার এই স্থায়ী চুম্বকগুলার ব্যবহার করতে হবে আমাদেরকে দেখো টিকোনাল আর অ্যালিনিকো টিকোনাল অ্যালিনিকো দুইটাই একই কাজ তৈরি করতে ব্যবহৃত হয় স্থায়ী চুম্বক তৈরি করতে ব্যবহৃত হয় তাহলে আমরা মনে রাখবো কি দিয়ে টিক্কা আলি শব্দটা দিয়ে টিক্কা আলি টিক্কা আলি টিক্কা আলি টি দিয়ে টিকোনাল ক দিয়ে আর আদি হচ্ছে অ্যালিনিকো টিক্কা আলি এখন অ্যালিনিকো আবার আরেকটা কাজ করে দেখো শক্তিশালী স্থায়ী চুম্বক তৈরি করে তাহলে আলির জন্য আলাদা করে আরেকটু মনে রাখো আলি শক্তিশালী তাহলে স্থায়ী চুম্বকের জন্য তুমি মনে রাখো টিক্কা আলী আলীর জন্য আলাদা করে মনে রাখো শক্তিশালী ওই যে মোহাম্মদ আলী নাম শুনছো না একজন শক্তিশালী বক্সার সেই আলীর জন্য মনে রাখো সেই শক্তিশালী শব্দটা আলীটা শক্তিশালী চুম্বক তৈরি করে তারপরে পার মেটাল মাম মেলায় তড়িৎ চুম্বক তৈরিতে মনে রাখার জন্য তুমি লিখে নাও পাম মারা তরুণী পাম মারা তরুণী পাম মারে এমন একটা তরুণীর কথা মনে রাখো পাম দিয়ে হচ্ছে পার মেলয় মারা দিয়ে হচ্ছে মাম মেটাল তরুণী দিয়ে হবে তড়িৎ চুম্বক তৈরিতে পাম মারা তরুণী স্টেলয় বা কাঁচা লোহা মনে রাখার জন্য লিখে নাও স্টাইল করে মোটা দাদা স্টাইল করে মোটা দাদা স্টাইল দিয়ে হবে স্টেলয় করে দিয়ে হবে কাঁচা লোহা মোটা ম দিয়ে হবে মোটর ট দিয়ে হবে ট্রান্সফরমার দাদা ড দিয়ে ডায়নামো ড দিয়ে ডায়াফ্রাম তাহলে স্টাইল করে মোটা দাদা স্টাইল দিয়ে হবে স্টেলয় ক দিয়ে হবে কাঁচা লোহা মোটা ম দিয়ে হবে মোটর ট দিয়ে হবে ট্রান্সফরমার দাদা ড দিয়ে ডায়াফ্রাম ড দিয়ে ডায়নামো আচ্ছা সিরামিক চুম্বক সিরামিক চুম্বক হচ্ছে যে সি রকেট সি রকেট সিরামিক চুম্বক মনে রাখবা সি রকেট সি দিয়ে মনে রাখবা সিরামিক আর র দিয়ে রেডিও ক দিয়ে কম্পিউটার ট দিয়ে টেপ রেকর্ডার ক দিয়ে র দিয়ে হচ্ছে রেডিও ক দিয়ে কম্পিউটার ট দিয়ে টেপ রেকর্ডার তারপরে ফিকোনাল ফিকোনালের জন্য মনে রাখো ফিল ফিকোনালের জন্য মনে রাখো ফিল পয়রশীল ফিল পথে ফিকোনাল ল দিয়ে লাউড স্পিকার ফিল পথে ফিকোনাল ল দিয়ে লাউড স্পিকার এর বাইরে একটা ব্যবহার থাকলো এটা মনে রাখার দরকার নেই এর বাইরে যেটা হবে সেটা হচ্ছে ভিকালয়ের ব্যবহার তাহলে কি আসলো ফার্স্ট অফ অল চুম্বক তৈরিতে ব্যবহৃত হয় টিক্কা আলি আলিটা হলো শক্তিশালী শক্তিশালী চুম্বক তৈরি করে পার মেটাল মাম মেলায় পাম মারা তরুণী পথে পার মেটাল মতে মাম মেলয় তরুণী রে তরুণী চুম্বক তৈরি তারপরে স্টাইল করে মোটা দাদা স্টেলয় কাঁচা লোহা ম দিয়ে মোটর ট দিয়ে ট্রান্সফরমার দাদা ডায়নামো ডায়াফ্রাম সিরামিক চুম্বক সি রকেট সি দ্য সিরামিক রকেট র দ্য রেডিও ক দ্য কম্পিউটার ট দ্য টেপ রেকর্ডার ফিকোনাল ফিল প দ্য ফিকোনাল ল দ্য লাউড স্পিকার তাহলে এই জিনিসগুলা একটু ঝামেলাজনক কয়েকবার করে দেখতে হবে ক্লাসে দেখানোর পরে মোটামুটি একটু মনে থাকবে নিজে নিজে তিন চারবার করে প্র্যাকটিস করবা তাহলে আশা করি আয়ত্ত করা যাবে এটা আয়ত্ত করার কিন্তু বিশাল একটা ব্যাপার অনেক জটিল প্রশ্নের ইজি ভাবে তুমি উত্তর দিয়ে দিতে পারবা এবার আমরা চলে আসি স্থায়ী চুম্বকের ব্যবহার দেখলাম আমার এখন লাগবে কি অস্থায়ী চুম্বকের ব্যবহার গুলো লাগবে অস্থায়ী চুম্বকের ব্যবহার গুলো এখানে দেওয়া আছে দেখো অরেঞ্জ কালারে মার্ক করা আছে মানে এখানে অনেকগুলো লাইন থেকে কয়েকবার প্রশ্ন আসছে তো অস্থায়ী স্থায়ী চুম্বকটা অলরেডি আমরা দেখে ফেলছি অস্থায়ী ব্যবহার গুলো আমরা কি করবো কোম্পানির মুখে একটা ছন্দ দেওয়া ছন্দ দেওয়া আছে ছন্দ দেখে পড়বো দেখো ট্রাম জোরে ঘন্টা বাজায় তাই কানে ইয়ারপিস ও দরজায় তালা দিতে হয় ট্রাম জোরে ঘন্টা বাজায় তাই কানে ইয়ারপিস দরজায় তালা দিতে হয় ট্রাম দিয়ে ট্রান্সফরমার মধ্যে মোটর যদি জেনারেটর বৈদ্যুতিক ঘন্টা ক্রেন টেলিফোন ইয়ারপিস দরজা তড়িৎ চুম্বক তালা তাহলে এগুলো হচ্ছে অস্থায়ী চুম্বকের ব্যবহার ট্রাম জোরে ঘন্টা বাজায় তাই কানে ইয়ারপিস ও দরজায় তালা দিতে হয় ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে অস্থায়ী চুম্বকের ব্যবহার এবার আমরা আসি স্থায়ী চুম্বক নির্মাণের জন্য উপযুক্ত পদার্থ ধর্মাবলী তড়িৎ চুম্বক নির্মাণের জন্য উপযুক্ত পদার্থ ধর্মাবলী দুইটা ধর্মাবলী পরস্পরের বিপরীত দেখো স্থায়ী চুম্বকের জন্য ধর্মাবলী গুলো কি এক নম্বর দেখো পদার্থের ধারণ ক্ষমতা কেমন হতে হবে উচ্চ মানের হতে হবে সহনশীলতা কেমন উচ্চ মানের হতে হবে সম্পৃক্ত চুম্বক কেমন উচ্চ মানের হতে হবে ভেতর ক্ষমতা কেমন উচ্চ মানের হতে হবে সবই উচ্চ মানের বেশি বেশি হতে হবে স্থায়ী চুম্বকের জন্য আর তড়িৎ চুম্বকের জন্য পদার্থগুলো ধর্ম দেখো সব কম কম এই যে কম হওয়া প্রয়োজন সহনশীলতা কম হওয়া প্রয়োজন হিস্টেসিস কি কম হওয়া প্রয়োজন সবই হচ্ছে তড়িৎ চুম্বক তৈরির জন্য কি কম কম স্থায়ী চুম্বকের জন্য সব বেশি বেশি তড়িৎ চুম্বকের জন্য সবকিছু কম কম তো এই জিনিস আমরা কিভাবে মনে রাখবো আমাদের এই জিনিসটা থেকে মনে রাখবো স্থায়ী চুম্বক নির্মাণের জন্য সকল উপযুক্ত বৈশিষ্ট্য কেমন হতে হবে বেশি বেশি হতে হবে আর তড়িৎ চুম্বক নির্মাণের জন্য সকল বৈশিষ্ট্য কেমন হতে হবে কম কম হতে হবে তবে ব্যতিক্রম আছে তিনটা বৈশিষ্ট্য আবার তড়িৎ চুম্বকের জন্য বেশ কম কম না বেশি বেশি তিনটা বৈশিষ্ট্য কি সম্পৃক্ত চুম্বক চুম্বক প্রবেশতা চুম্বক গ্রাহিতা মনে রাখার জন্য লিখে নাও সমাপনীর প্রবেশপত্র গ্রহণ করুন সমাপনীর প্রবেশপত্র গ্রহণ করুন সমাপনীর প্রবেশপত্র গ্রহণ করুন সমাপনী দিয়ে হবে সম্পৃক্ত চুম্বকন প্রবেশপত্র দিয়ে হবে প্রবেশতা গ্রহণ দিয়ে হবে গ্রাহিতা সমাপনীর প্রবেশপত্র গ্রহণ করুন সম্পৃক্ত চুম্বন প্রবেশতা গ্রাহিতা এই তিনটা হচ্ছে তড়িৎ চুম্বকের জন্য কম কম না বেশি বেশি আচ্ছা দেখো আমরা কিন্তু জ্যামিতিক আলোবিজ্ঞান চাই কি বলে তড়িৎ চুম্বকের
তড়িৎ প্রবাহের চৌম্বকীয় চৌম্বকত্ব চ্যাপ্টারের একদম শেষ অংশে চলে আসছি। এখন দুই একজন প্রশ্ন করেছিল ভাই হিস্টেরেসিসটা কি জিনিস। বেসিক্যালি তোমার পরীক্ষার জন্য হিস্টেরেসিস তেমন একটা গুরুত্বপূর্ণ না, কখনো প্রশ্ন হয় নাই, তবে হিস্টেরেসিস কি জিনিস সেটা বুঝতে পারো চাইলে আমি বলে দিতে পারি। সেটা হচ্ছে যে সহজ ভাষায় যদি বলি, ধরো কোনো একটা ফেরোচৌম্বক পদার্থ, ফেরোচৌম্বক কোনো একটা পদার্থকে আমি যদি বাইরে থেকে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে এর মধ্যে চৌম্বকত্ব সৃষ্টি করি, ফেরোচৌম্বক পদার্থের বাইরে থেকে চৌম্বকত্ব দিলা, দিয়ে চৌম্বকত্ব বাড়াই দিলা অনেক বেশি, এরপর তুমি যদি ফেরোচৌম্বক পদার্থ থেকে তুমি ওই চৌম্বক ক্ষেত্রটা সরাই নাও, সরাই নেওয়ার পরে দেখা যায় যখন দিছিলা তখন যেই হারে চৌম্বক ধর্মটা তার বেড়ে গেছিল, চৌম্বক ক্ষেত্রটা সরাই নেওয়ার পরে সেই হারে তার চৌম্বকত্বটা কমে আসে না, এই যে কমে আসতেছে না, বিচুম্বকিত হচ্ছে না, এই ধর্মটাকে বলা হয় হিস্টেরেসিস ধর্ম কোন একটা ফেরোচৌম্বক পদার্থের। মানে যখন চৌম্বক ক্ষেত্র দিলা তখন সে চৌম্বক ক্ষেত্রটা খুব র্যাপিডলি গ্রহণ করে তার চৌম্বকত্ব অনেক বাড়াই দিল, কিন্তু যখন চৌম্বক ক্ষেত্রটা সরাই নিলা, সরাই নেওয়ার পরে যেই হারে বাড়ছিল সেই হারে চৌম্বকত্ব কমে যাবে না, চৌম্বকত্ব ওরকম বেশিই থাকবে, এই ধর্মটাকে বলা হয় হিস্টেরেসিস ধর্ম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের জ্যামিতিক আলোকবিজ্ঞান কি বলে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় এবং চৌম্বকত্ব চ্যাপ্টারটা আমাদের পরিসমাপ্তি কিন্তু এখানেই হয়ে গেছে। এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী চ্যাপ্টার, যেটা সেটা হচ্ছে জ্যামিতিক আলোকবিজ্ঞান। ঠিক 5 মিনিটের একটা বিরতি হবে, আমরা আবার ফিরে আসবো একটা বিষয়ে আমরা আবার আমাদের ক্লাস শুরু করবো।
আচ্ছা, আমরা ব্যাক করে চলে আসছি আমাদের পরবর্তী চ্যাপ্টার, যেটা জ্যামিতিক আলোক বিজ্ঞান। এই টপিকটার মধ্যে দেখো, জ্যামিতিক আলোক বিজ্ঞানটা বলছিলাম যে এই তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া চৌম্বকত্ব টপিকের তুলনায় বেশ ছোট। আমরা একটু দেখবো প্লাস কিছু জিনিস, কিছু আলোর ব্যাপার স্যাপার, একটু চিত্র এঁকে এবং চিত্রের সাথে ম্যাথের কম্বিনেশন করে আমরা পড়ে ফেলবো। তাহলে আসো জ্যামিতিক আলোক বিজ্ঞানের ভিতরে আসি এখন। জিওমেট্রিক্যাল অপটিক্স, ফার্স্ট অফ অল ফার্মাটের নীতি। ফার্মাটের নীতি, ফার্মাটের নীতিকে কি লাগবে, যে ফার্মাটের নীতিটা আবিষ্কার করছে কে, নামের মধ্যে আছে। দেখো কে, পিয়ারে ফার্মার আলোক সংক্রান্ত একটা নীতি আবিষ্কার করেন, যা ফার্মাটের নীতি নামে পরিচিত। এই নীতির সাথে কি কি নির্ণয় করা যায়, আলো, সরলরৈখিক গতি, প্রতিফলন, প্রতিসরণ, তিনটা জিনিস প্রতিপাদন করা যায় ফার্মাটের নীতির সাহায্যে। তোমাকে পরীক্ষা প্রশ্ন করবে এভাবে যে ফার্মাটের নীতির সাহায্যে প্রতিপাদন করা যায় না নিজের কোনটি, সরলরৈখিক গতি, প্রতিফলন, ব্যতিচার, প্রতিসরণ। কি হবে উত্তর, ফার্মাটের নীতির সাহায্যে প্রতিপাদন করা যায় না কোনটি, সরলরৈখিক গতি, প্রতিফলন, ব্যতিচার, প্রতিসরণ, বলতো উত্তর কি হবে। টেক্সট করতো কোনটা প্রতিপাদন করা যায় না ফার্মাটের নীতির সাহায্যে, সরলরৈখিক গতি, প্রতিফলন, ব্যতিচার, প্রতিসরণ, কোন জিনিসটা? হ্যাঁ, ব্যতিচার, 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 ব্যতিচার। হাফিজা, হাফিজা খাতুন সবার আগে উত্তর দিচ্ছে আমাদেরকে। মারিয়া, ব্যতিচার, খায়ের, খায়রাতুন, তোমাদের সবার তো ঠিক আছে। মিপসুম, সবার তো ঠিক আছে, ব্যতিচার। আচ্ছা এবার দেখো ফার্মাটের নীতিটা কি, যে আলো যখন কোনো আলোক রশ্মি যখন প্রতিফলন প্রতিসরণের সূত্র মেনে কোনো সমতল পৃষ্ঠে প্রতিফলন বা প্রতিসরিত হয়, তখন তো সর্বপ্রথম কোন পথ অনুসরণ করে, ক্ষুদ্রতম পথ অনুসরণ করে, ক্ষুদ্রতম পথ অনুসরণ করে, ক্ষুদ্রতম। তোমাকে পরীক্ষায় অপশনে ক্ষুদ্রতম জায়গায় দীর্ঘতম বৃহত্তম এরকম বলে দিতে পারে। আচ্ছা ফার্মাটের নীতি থেকে আমরা চলে আসি এখন একটা ম্যাথে সরাসরি, গাণিতিক উদাহরণ 6.1। গাণিতিক উদাহরণ 6.1 এর মধ্যে আসি আমরা, যে বায়ুর সাপেক্ষে পানি এবং কাচের প্রতিসরণ বলে দিয়েছে 4/3, 3/2। বলছে দেখাও যে পানিতে একটা কাচ লেন্সের ফোকাস দূরত্ব, বায়ুতে ফোকাস দূরত্ব 4 গুণ। আবার প্রশ্নে আরেকটা প্রশ্ন করছে যে যদি একটা লেন্সের ফোকাস দূরত্ব 60 সেন্টিমিটার হয়, মানে বায়ুতে যদি ফোকাস দূরত্ব একটা লেন্সের 60 সেন্টিমিটার হয়, তাহলে পানিতে ফোকাস দূরত্ব কত। দেখো এই দেখাও যে প্রমাণ করো যে প্রতিপাদন করো যে এরকম থিওরি বেস কথাবার্তা কি আমাদের মেডিকেল টেস্টে কখনো আসবে, আসবে না তো। তার মানে যে দেখাও দিয়ে যে এই প্রশ্নে একটা লাইন লেখা আছে, এই লাইনটা আমাকে মুখস্থ রাখতে হবে, আমাকে সরাসরি প্রশ্ন দিতে পারে, বলবে কি পানিতে একটা কাচ লেন্সের ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের কয় গুণ, তখন তোমাকে সরাসরি আনসার বসাতে হবে কয় গুণ, 4 গুণ। এটা একটা ধ্রুবক তত্ত্ব যে পানিতে একটা লেন্সের ফোকাস দূরত্ব, বায়ুতে ফোকাস দূরত্ব 4 গুণ। তোমাকে সরাসরি এমসিকিউ তে প্রশ্ন করতে পারে, তুমি আনসার বসাবে 4 গুণ। অথবা আরেকটা কাজের জন্য এই জিনিসটা মনে রাখতে হবে, তুমি এই ফোকাস দূরত্বের ম্যাথ গুলা এই লাইনটা জানা থাকলে এক লাইনে শেষ করে ফেলতে পারবা বইয়ের কিছু ম্যাথ। দেখো কিভাবে এক লাইনে শেষ করে ফেলতে পারবা, তুমি জানো পানিতে লেন্সের ফোকাস দূরত্ব, বায়ুতে ফোকাস দূরত্ব কয় গুণ, 4 গুণ। তাহলে তোমাকে যদি প্রশ্নে কখনো বায়ুতে কোনো একটা লেন্সের ফোকাস দূরত্ব দিয়ে দেয়, দিয়ে যদি পানিতে ফোকাস দূরত্ব চায়, তুমি তাকে 4 দিয়ে গুণ দিয়ে দিলেই তোমার কিন্তু এক লাইনে পানিতে ফোকাস দূরত্বটা বের হয়ে আসবে। আমরা প্রমাণ দেখি আসো এই ম্যাথটাই। ম্যাথের পরের লাইনে বলছে দেখো, যদি কোনো একটা লেন্সের ফোকাস 60 সেন্টিমিটার হয়, মানে বায়ুতে যদি ফোকাস দূরত্ব 60 সেন্টিমিটার হয়, তাহলে বলছে পানিতে ফোকাস দূরত্ব কত। তুমি তো একটু আগে দেখলাম পানিতে কোনো একটা লেন্সের ফোকাস দূরত্ব সমান সমান 4 গুণ বায়ুতে সেই লেন্সের ফোকাস দূরত্ব, 4 গুণ বায়ুতে ফোকাস দূরত্ব প্রশ্নে বলে দিচ্ছে কত, 60, 4 গুণ 60 কত হয়, 240। তাহলে পানিতে ফোকাস দূরত্ব 240। এই দেখো তোমার বইয়ে অনেক বড় করে ম্যাথ করে আনসার বের করেছে 240। তুমি ম্যাথটা এক লাইনে বের করে ফেলতে পারতেছো, কারণ তুমি জানো পানিতে বায়ুর 4 গুণ হয় ফোকাস দূরত্ব অলওয়েজ। প্রশ্নে বায়ুরটা দেওয়া আছে 60, তুমি তাকে 4 দিয়ে গুণ দিয়ে দিচ্ছো, তুমি পানিটা পেয়ে গেলাম। এরকম আমরা আরো এক্সাম্পল দেখি। 5 নম্বর, বায়ুতে একটা কাচ লেন্সের ফোকাস দূরত্ব বলছে 20 সেন্টিমিটার, পানিতে ফোকাস দূরত্ব কত হবে, বলো তো আনসার। বায়ুতে যদি 20 সেন্টিমিটার হয়, পানিতে কত হবে, বায়ুতে যদি 20 হয় পানিতে হবে কত। হ্যাঁ ঠিক আছে, 80 উত্তর হবে, আমাদেরকে উত্তর দিছে মিপসুম, বলছে 80। তাহলে দেখো পরের লাইনে যাও, পরের পেজে যাও, বিশাল বড় করে ম্যাথটা করছে, আনসার লাস্টে বের করছে 80। আমি এক লাইনে বলে দিচ্ছি, পানিতে বায়ুতে 20, পানিতে 4 গুণ 80। পরের পৃষ্ঠায় দেখো একটা ম্যাথ, কোন একটা লেন্সের বায়ুতে ফোকাস দূরত্ব যদি 18 সেন্টিমিটার হয়, পানিতে ফোকাস দূরত্ব কত হবে। তাহলে পানি থেকে বায়ু 4 গুণ, 18 গুণ 4, 18 গুণ 4 কত হয় দেখো, 72 উত্তর। এবার আমরা আসি কতিপয় প্রয়োজনীয় সংজ্ঞা এই টপিকটার মধ্যে। দেখো এই সংজ্ঞাগুলোর মধ্যে সংজ্ঞাগুলো আমরা এখানে একটু দেখবো, কোন সংজ্ঞার মানে কি, কোন সংজ্ঞা কিনা মনে রাখবো। আসি, ফার্স্ট অফ অল বলছে যে আলোর প্রতিসরণ। প্রতিসরণ কি জিনিস, যে আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যম যা বিভেদ তলে তীব্র ভাবে আপতিত হয়, তখন আলোক রশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে, দিক পরিবর্তন করার ঘটনাকে বলে তার ব্যতিচার। দিক পরিবর্তন তার মানে প্রতিসরণ, দিক পরিবর্তন করার ঘটনাকে বলা হয় প্রতিসরণ, তার মানে প্রতিসরণের জন্য মনে রাখবো দিক পরিবর্তন করা, এটা হচ্ছে প্রতিসরণ। তারপরে বিম্ব, বাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব, এই তিনটা জিনিস আমরা একটু পরে দেখবো, তিনটা জিনিস কি জিনিস। আমরা এবার আসি প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক জিনিসটা মানেই হচ্ছে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। প্রতিসরাঙ্ক মানে হচ্ছে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। দেখো যে প্রতিসরাঙ্কের মধ্যে আপতন কোণ সাইন প্রতিসরণ কোণের অনুপাত, আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, পরম প্রতিসরাঙ্কের মধ্যে কি আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। প্রতিসরাঙ্ক মানে আপতন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। তাহলে তিনটা প্রতিসরাঙ্কের সংজ্ঞা আমরা আলাদা করবো কিভাবে, দেখো যেটা প্রতিসরাঙ্ক সেখানে বলছে নির্দিষ্ট মাধ্যম, নির্দিষ্ট বর্ণ, মাধ্যম এবং বর্ণ দুইটাই বলা আছে, এটা হচ্ছে প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে আসো, এখানে শুধু নির্দিষ্ট বর্ণের কথা বলছে। আর পরম প্রতিসরাঙ্কে আসো, এখানে কোন মাধ্যমের সাপেক্ষে বলছে, শূন্য মাধ্যমের সাপেক্ষে বলছে।
তাহলে প্রতিসরণকটা হবে মাধ্যম বর্ণ দুজনের জন্যই, আপেক্ষিক প্রতিসরণকটা হবে শুধু বর্ণের জন্য, আর পরম প্রতিসরণকটা হবে কোনো একটা স্পেসিফিক মাধ্যম শূন্য মাধ্যমের সাপেক্ষে সেটা হয়ে যাবে। আচ্ছা এবার আমরা আসি আমাদের পরবর্তী সংখ্যা, সেটা লেন্স। লেন্সের সংখ্যাটা একবার রিডিং দিতে পারো, কি কি আকৃতি লেন্স হয়, বেলন আকৃতি, সমতল, এসব জিনিসপত্র বলছে। এবার উত্তল লেন্স আর অবতল লেন্সের সংখ্যা আছে। উত্তল লেন্স মানে কি, যে লেন্সের মধ্যভাগটা মোটা আর প্রান্তভাগটা সরু। তাহলে উত্তল লেন্স কি, ছবি দেখলেই আমরা সংখ্যাটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে এটা উত্তল লেন্স, এই যে মধ্যভাগটা দেখো অনেক মোটা আর দুই প্রান্ত কি অনেক সরু। আর অবতল লেন্স বলছে মধ্যভাগটা সরু বা প্রান্তের দিকটা মোটা। এই যেটা ধরো একটা অবতল লেন্স, এই যে মধ্যভাগটা সরু প্রান্তের দিক মোটা, এই যে মধ্যভাগ সরু আর এই যে দুইটা প্রান্ত এই দুটো অনেক মোটামোটা, এটাকে বলা হয় অবতল লেন্স। উত্তল লেন্সের নাম কি, আরেক নাম দাগা রাখো অভিসারী, আর অবতল লেন্সের আরেক নাম অবশ্যই কি, অপসারী। উত্তল অভিসারী, অবতল অপসারী। আছে এবার কিছু দর্পণ রিলেটেড সংজ্ঞা শুরু হয়েছে। দেখো মেরুবিন্দু, বক্রতার কেন্দ্র, প্রধান অক্ষ, প্রধান ছেদ, প্রধান তল, উন্মেষ, বক্রতার ব্যাসার্ধ, এই টাইপের জিনিসপত্র এখান থেকে বইয়ে শুরু হয়েছে। তো এই টাইপের সংজ্ঞাগুলো আমরা এখন একটু দেখবো, আমরা এই জিনিসগুলো বলতে কি বোঝায় সেগুলো একটু আমরা এখন চিত্রের মাধ্যমে দেখবো। দেখো এই সংখ্যাগুলো কার বলছে, গোলীয় দর্পণের জন্য বলছে। আমরা জানি গোলীয় দর্পণ কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা অবতল দর্পণ। তেমনি ভাবে লেন্স আবার দুই প্রকার, একটা হচ্ছে উত্তল লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স। তো এখন যে সংখ্যাগুলো দেখবো, সংখ্যাগুলো মোটামুটি লেন্স আর দর্পণের জন্য সেম, কিছু পার্থক্য আছে। তো সংখ্যাগুলো আমরা চিত্র এঁকে এঁকে দেখবো। তার আগে একটা জিনিস বলে রাখি যে অবতল দর্পণ এই চ্যাপ্টারে যেখানেই তুমি অবতল দর্পণ কথাটা পাবা মনে রাখবা সেম বৈশিষ্ট্য হবে লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্সের। আবার যেখানেই তুমি উত্তল দর্পণ কথাটা পাবা মনে রাখবা সেম বৈশিষ্ট্য হবে অবতল লেন্সে। যেখানে তুমি অবতল দর্পণ কথাটা পাবা বৈশিষ্ট্য সেম সেম হবে উত্তল লেন্সে, আর যেখানে তুমি উত্তল দর্পণ কথাটা পাবা সেম সেম বৈশিষ্ট্য হবে অবতল লেন্সে। ঠিক আছে, এটা একটু পরেই আমরা প্রমাণ দেখবো, আমরা এখন আগে থেকেই বলে রাখলাম। যেখানে যেখানে তুমি অবতল দর্পণ কথাটা পাবা ওই ওই বৈশিষ্ট্য গুলা সেম সেম হবে উত্তল লেন্সের জন্য। তাহলে দর্পণ আর লেন্সের বৈশিষ্ট্য গুলা একই রকম হবে উল্টা উল্টার জন্য। অবতলের জন্য লেন্সেরটা হবে উত্তল, আর দর্পণের উত্তলটার জন্য লেন্সেরটা হবে অবতল। আচ্ছা ঠিক আছে, কথাটা বুঝো নাই মানে কথাটা একটু পরে বুঝবা, তুমি খালি আপাতত এই জিনিসটা মনে রাখো নিবি যে দর্পণের অবতল দর্পণে যা যা বৈশিষ্ট্য পাবা, মানে অবতল দর্পণে কোথাও একটা বস্তু রাখলে বিম্ব যে জায়গায় পাবা উত্তল লেন্সেও সেম বৈশিষ্ট্য তুমি পাবা। তুমি একটু পরে বুঝবা, আপাতত খালি এটা মনে রাখো অবতল দর্পণ মানেই উত্তল লেন্স, উত্তল দর্পণ মানেই অবতল লেন্স। একটু পরে বুঝাই দিব কথাটা, আপাতত খালি মনে রাখো তুমি এই জিনিসটা। আচ্ছা এখন আমরা আসতেছি যে এই কথাটায়, সেটা হচ্ছে যে আমরা এই সংজ্ঞাগুলো দেখবো। একটু বলছি, ফার্স্ট অফ অল যেটা আমরা বলতেছি এগুলাকে বলা হচ্ছে কি গোলীয় দর্পণ। কেন গোলীয় দর্পণ বলা হয় এই দর্পণ গুলাকে, উত্তল অবতল এগুলোকে কেন গোলীয় দর্পণ বলা হয়, কারণ বেসিক্যালি এই দর্পণ গুলো একটা গোলকের অংশ বিশেষ ছিল। গোলক, এরকম করে একটা গোলক আঁকলাম, একটা সার্কেল, এই গোলক থেকে একটা স্পেসিফিক অংশ কেটে নেওয়ার পরে, ধরো এইটুকু অংশ আমি কেটে নিয়েছি, একটা গোলক ছিল, এই গোলক থেকে এইটুকু অংশ কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি একটা দর্পণ তৈরি করছি। তাই এই ধরনের দর্পণকে বলা হয় কি গোলীয় দর্পণ, একটা গোলকের সুনির্দিষ্ট অংশ কেটে নিয়ে তৈরি করা হয়, তাই এটার নাম হচ্ছে গোলীয় দর্পণ। এখন আমরা সেই গোলীয় দর্পণ গুলা এখন আমরা একটু দেখবো যে গোলীয় দর্পণ গুলা জিনিসগুলা কি। এই যে গোলক থেকে একটা অংশ কেটে নিয়েছি, তারপরে আমি একটা দর্পণ বানাইছি। আমি জানি গোলক থেকে দর্পণ কেটে দুই রকম বানানো যায়, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ। তাহলে আমি একটা দর্পণ আঁকতেছি, দেখো এই যেভাবে একটা দর্পণ আঁকলাম, এই যে গোলক থেকে একটা অংশ কেটে নেওয়া হয়, গোলক থেকে যে অংশটা কেটে নেওয়া হয় কোনো দর্পণের সেই অংশটাকে বলে প্রধান ছেদ অথবা প্রতিফলক তল। কোন একটা গোলকে যে অংশ কেটে নিয়ে দর্পণ তৈরি করা হয় সেটার নাম প্রধান ছেদ অথবা প্রতিফলক তল। এই প্রতিফলক তলের বাইরের দিকে যদি এরকম করে এরকম এরকম এই যে কাটা কাটা গুলো দিচ্ছি না, এগুলো হচ্ছে সিলভারের প্রলেপ লাগানো। বাইরের দিকে যদি এভাবে ভাবে সিলভারের প্রলেপ লাগানো হয়, বাইরের দিকে যেটা লাগানো হয় সেই দর্পণকে বলে অবতল দর্পণ। অবতল দর্পণ, এই যে বাইরের দিকে এরকম কাটা কাটা দিলাম, এই কাটা কাটা গুলো দেওয়ার অর্থ হচ্ছে সিলভারের প্রলেপ দিলাম। বইয়ে তোমার এগুলো লেখা নেই, আমি জাস্ট বলতেছি এই সিলভারের প্রলেপটা, এই কাটা কাটা গুলো যদি দর্পণের বাইরের দিকে থাকে সেটাকে বলা হয় অবতল দর্পণ, আর এই সিলভারের প্রলেপটা যদি ভেতরের দিকে থাকতো সেটাকে বলা হতো উত্তল দর্পণ। এই জিনিসটাকে পাড়া লাগানো বলে। ঠিক আছে, এটা তো দর্পণ ভেতর থেকে জানার উপায় যে বাইরের দিকে প্রলেপ থাকলে অবতল দর্পণ, ভেতরের দিকে থাকলে উত্তল দর্পণ। আর যে অংশটা কেটে নিয়ে আমি প্রলেপটা লাগালাম এই অংশটাকে বলা হয় প্রতিফলক তল অথবা প্রধান ছেদ। এখন এই যে প্রতিফলক তলটা, এই প্রতিফলক তলের যে মধ্যবিন্দু, ধরো এটা হচ্ছে প্রতিফলক তলটার মধ্যবিন্দু, প্রতিফলক তলের যে মধ্যবিন্দু এই মধ্যবিন্দুটাকে বলা হয় মেরুবিন্দু। প্রতিফলক তলের মধ্যবিন্দুটাকে বলা হয় মেরুবিন্দু। আবার আমরা জানি এটা কি একটা গোলীয় দর্পণ, যে কোনো গোলকের কি থাকে, যে কোনো গোলকের আমরা জানি কি একটা কেন্দ্র থাকে, সেন্টার থাকে, এই গোলীয় দর্পণটারও একটা সেন্টার আছে। গোলীয় দর্পণ, যেই গোলীয় দর্পণের যে কেন্দ্র, এই কেন্দ্রকে নাম দেয়া হয় বক্রতার কেন্দ্র। গোলীয় দর্পণ যেহেতু একটা গোলাকার কোনো কিছু থেকে নেওয়া হয়েছে, তার মানে অবশ্যই গোলাকার কোনো কিছু একটা সেন্টার থাকে। গোলীয় দর্পণের যে সেন্টার, সেই সেন্টারটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। এটাকে প্রকাশ করা হয় সি দিয়ে অথবা টু এফ দিয়ে। এই বক্রতার কেন্দ্র জিনিসটাকে প্রকাশ করা হয় সি দিয়ে অথবা টু এফ দিয়ে।
এই বক্রতার কেন্দ্র থেকে যদি সোজাসুজি একটা সরলরেখা টানি মেরু বরাবর, এই সরলরেখাটাকে বলা হয় প্রধান অক্ষ। মেরু বরাবর যদি বক্রতার কেন্দ্র থেকে মেরু বরাবর যদি একটা সরলরেখা টানি, এই সরলরেখাটাকে বলা হয় প্রধান অক্ষ। এবার আমরা আসতেছি প্রধান ফোকাস জিনিসটার মধ্যে। প্রধান ফোকাস কি জিনিস? ধরো দুইটা সমান্তরাল আলোকরশ্মি, এই এরকম করে সমান্তরাল দুইটা আলোকরশ্মি আছে, এরা আবার প্রধান অক্ষের সাথেও সমান্তরাল। দেখো নিচের যে প্রধান অক্ষ এটার সাথে সমান্তরাল, দুইটা প্রধান অক্ষের সাথে সমান্তরাল আলোকরশ্মি যদি কোনো একটা দর্পণের উপর আপতিত হয়, আপতিত হওয়ার পরে এই আলোকরশ্মিগুলা দর্পণ থেকে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের ওপর যেই বিন্দুতে মিলিত হয়, এই যে বিন্দুটা যেখানে মিলিত হয় এই বিন্দুটাকে বলা হয় কি, এই বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস। এই বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস, এটার নাম হলো এফ, প্রধান ফোকাস। দুইটা প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণের উপর পড়ার পরে দর্পণ থেকে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস, এফ দিয়ে প্রকাশ করা হয়। এই প্রধান ফোকাস এফ থেকে মেরু বিন্দু পর্যন্ত যদি ডিস্টেন্সটা, এইটুকু ডিস্টেন্সটাকে বলা হয় ফোকাস দূরত্ব। প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব, যেটাকে আমরা প্রকাশ করি স্মল এফ। আচ্ছা, আর এই বক্রতার যে কেন্দ্র সি, এইখান থেকে যে মেরু পর্যন্ত যে দূরত্ব, এইটুকু দূরত্বকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ, এটাকে প্রকাশ করা হয় স্মল আর ডি। তাহলে এই যে বক্রতার কেন্দ্র সি আর এই যে মেরু বিন্দু আছে, এই দুইটার মিড পয়েন্টটা হলো আমাদের প্রধান ফোকাস। এই প্রধান ফোকাস মিড পয়েন্টটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস, এফ সমান সমান কি এই বক্রতার কেন্দ্র আর মেরু বিন্দুর মাঝখানে, আর ও মেরুর মধ্যবিন্দু হচ্ছে প্রধান ফোকাস। এখন আরেকটা ইম্পর্টেন্ট সংজ্ঞা আমাদের লাগবে, সেইটা হচ্ছে আমাদের কি সংজ্ঞা, উন্মেষের সংজ্ঞাটা। উন্মেষ, উন্মেষের সংজ্ঞাটা কি জিনিস আমরা একটু দেখি। বইয়ে বলছে যে প্রধান প্রতিফলক তল বক্রতার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় উন্মেষ। তাহলে আমরা একটু আঁকি, আবার একটু এই পাশে একটু চিত্র ঠিক আরেকবার আঁকি। ধরো এটা একটা প্রতিফলক তল, এরকম করে বাইরের দিকে কি করলাম আমরা, এরকম করে সিলভারের প্রলেপ লাগালাম, তারপরে এটার মধ্যবিন্দু যে বিন্দু এই বিন্দুটা মেরু বিন্দু, আর এখানে দেখা সেন্টার থাকে, সেন্টারটার নাম কি বক্রতার কেন্দ্র সি অথবা টু এফ। বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব ফেরা হচ্ছে প্রধান অক্ষ, আর বক্রতার কেন্দ্র মেরু এই দুটার মাঝখানের পয়েন্টটা, এই দুইটার ঠিক মাঝখানের পয়েন্টটাকে বলা হয় প্রধান ফোকাস। এখন দেখো এই যে প্রতিফলক তলটা, এই প্রতিফলক তলটা, প্রতিফলক তলটাকে যদি আমি বক্রতার কেন্দ্রের সাথে যোগ করি, দেখো প্রতিফলক তলটা বক্রতার কেন্দ্রে এই মাঝখানে একটা কোণ তৈরি করলো না, একটা কোণ থিটা, এই যে কোণটা, এই কোণটাকে বলা হয় একটা গোলীয় দর্পণের উন্মেষ। এই কোণের মানটাকে বলা হয় উন্মেষ। কোন কোণটা? প্রতিফলক তলটা বক্রতার কেন্দ্র জায়গাটাকে যে কোণ উৎপন্ন করবে এই কোণটাকে বলা হয় উন্মেষ। এই কোণটার মান যদি 10 ডিগ্রির কম হয় সেটাকে বলা হয় ক্ষুদ্র উন্মেষের দর্পণ। এই কোণের মানকে বলা হয় ক্ষুদ্র উন্মেষের দর্পণ, ক্ষুদ্র উন্মেষের দর্পণ। আচ্ছা, এই যে গোলীয় দর্পণ প্রতিফলক তল, এটা প্রতিফলক তল যেটা সেটার মধ্যবিন্দুকে আমরা বলি মেরুবিন্দু। এই প্রতিফলক তল, এই যে আবার লাল কালিতে দেখাচ্ছি, দেখো এই যে প্রতিফলক তল, এই প্রতিফলক তল আর সামনে আছে কি বক্রতার কেন্দ্র। প্রতিফলক তলটাকে এইভাবে বক্রতার কেন্দ্রের সাথে যোগ করো, এই যে যোগ করছি দেখো এইভাবে, আবার লাল কালিতে দেখাচ্ছি, যোগ করার পরে দেখো মাঝখানে এইটা একটা কোণ সৃষ্টি হলো না, এই যে এই পুরোটাকে একটা কোণ না, এই জায়গাটাকে একটা কোণ সৃষ্টি করলো না, এই যে মাঝখানের এই কোণটা, এই যে এইটুকু, এই কোণটুকুকে বলা হয় উন্মেষ। প্রতিফলক তলটা বক্রতার কেন্দ্রের সাথে যে কোণটা সৃষ্টি করে এই কোণের মানই হচ্ছে উন্মেষ। এই কোণটা যদি 10 ডিগ্রির চেয়ে কম হয় সেটাকে বলা হয় ক্ষুদ্র উন্মেষের দর্পণ। তোমার বইয়ে লেখা আছে, এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছে। বইয়ে যেটা লেখা নাই সেটা হচ্ছে যে উন্মেষটা দর্পণের জন্য একটা কোণ, কিন্তু লেন্সের জন্য উন্মেষ কিন্তু কোনো কোণ না। লেন্সের জন্য উন্মেষ কাকে বলে সেটা একটু লিখে নাও। এখন উন্মেষের সংখ্যা বইয়ে যেখানে লেখা আছে সেখানে লেন্সের জন্য উন্মেষের সংখ্যা একটু লিখে নাও। লিখো যে লেন্সের, লেন্সের ব্যাসকেই বলে তার উন্মেষ, লেন্সের ব্যাসকেই বলে তার উন্মেষ, লেন্সের ক্ষেত্রে তার ব্যাসকেই বলে তার উন্মেষ, লেন্সের ব্যাসকেই বলে তার উন্মেষ। আমরা দেখি লেন্সের ব্যাস জিনিসটা কি, দেখো 431 পৃষ্ঠায় মনে হয় এই সংজ্ঞাগুলো, যেখানে কতিপয় প্রয়োজনীয় সংজ্ঞা আছে সেখানে আছে জিনিসগুলো। একটা লেন্স কি জিনিস, এই যে আমরা এরকম করে একটা উত্তল লেন্স আঁকলাম, ধরো এটা একটা উত্তল লেন্স, উত্তল লেন্সের এইটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, লেন্সের দুইটা প্রান্তের মধ্যবর্তী যে দূরত্ব সেই এই ডিস্টেন্সটাকে বলা হয় লেন্সের ব্যাস।
এবং এই ব্যাসেরই আরেকটা নাম লেন্সের ক্ষেত্রে উন্মেষ। তার মানে উন্মেষ বলতে বেসিক্যালি লেন্সের দুইটা প্রান্তের মধ্যে দূরত্বটাকে বোঝায়। তাহলে দেখো দর্পণের সাথে লেন্সের উন্মেষের পার্থক্য কি, দর্পণের ক্ষেত্রে উন্মেষ বোঝালো একটা কোণ, আর লেন্সের ক্ষেত্রে উন্মেষ বোঝাচ্ছে একটা দূরত্ব। কোন দূরত্ব? লেন্সের উপরের প্রান্ত নিচের প্রান্তে, মানে তার ব্যাসটাই হলো তার উন্মেষ। তপন স্যারের বই লেখা আছে, আমি তোমাদেরকে এখানে লিখাই দিলাম, লেন্সের ব্যাসকেই বলে তার উন্মেষ। আচ্ছা তাহলে আমাদের সংজ্ঞাগুলো আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাই একটা ম্যাথের মধ্যে। দেখো গাণিতিক উদাহরণ 6.2 বলছে যে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, পানির প্রতিসরাঙ্ক 4/3, পানিতে যদি আলোর বেগ 2.25 10^8 মিটার/সেকেন্ড হয় তাহলে কাঁচে আলোর বেগ কত। তো এরকম যে কোনো মাধ্যমে আলোর বেগ বের করা শর্টকাট তোমাদেরকে ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে শিখানো হয়েছে। ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে কিন্তু এটা একটা শর্টকাট দেখানো হয়েছে। কিরকম? এই যে শর্টকাটটা আমি একটু এই যে তোমাদের স্লাইডে দেখানো আছে, দেখো যে কোনো মাধ্যমে আলোর বেগ, সেটা কাঁচ হোক, হীরা হোক, পানি হোক, যাই হোক, যে কোনো মাধ্যমে আলোর বেগ বের করার জন্য শর্টকাটটা হচ্ছে উপরে বসাতে হবে শূন্য মাধ্যমে আলোর বেগ, নিচে বসাতে হবে তুমি যেই মাধ্যমে আলোর বেগটা বের করতেছো সেই মাধ্যমের প্রতি সরাঙ্ককে। উপরে শূন্য মাধ্যমে আলোর বেগটা আর নিচে যেই মাধ্যমে আলোর বেগ বের করতেছো তার প্রতি সরাঙ্ক, এই প্রতি সরাঙ্কটা তোমাকে প্রশ্নে দেয়া থাকবে। তাহলে আসো দেখি আমার এই প্রশ্নটা বলছে, কোথায় আলোর বেগ বের করতে? কাঁচে আলোর বেগ। তাহলে বের করার শর্টকাট কি? উপরে শূন্য মাধ্যমে আলোর বেগ 3×10^8 / কাঁচের প্রতিসরাঙ্ক, তোমাকে প্রশ্নে দেওয়া আছে কত, 1.5, ভাগ দাও 1.5 দিয়ে, 1.5 কে 3 দিয়ে কাটাকাটি করলে কত থাকে 2। আমার আনসার হচ্ছে 2×10^8। যে কোনো মাধ্যমে সেটা কাঁচ হোক, ইরা হোক, পানি হোক, বের করার জন্য শর্টকাট উপরে বসাবো আলোর বেগ, নিচে বসাবো যেই মাধ্যমে বেগটা বের করতেছো না তার প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ দিয়ে। আমরা দেখি এরপর একটা স্লাইড আছে, দেখো তোমার কম্পিউটার বুকে দেওয়া আছে, তোমার বইয়ে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় বিভিন্ন মাধ্যমে প্রতিসরাঙ্কের মানগুলো লেখা আছে। এগুলো এমসিকিউ তে সরাসরি দিতে পারে, তোমাকে প্রশ্ন করবে পানির প্রতিসরাঙ্ক কত, কেরোসিনের প্রতিসরাঙ্ক কত, গ্লিসারিনের কত, কাঁচের কত, হীরার কত, এগুলো এখানে একটু দেখে ফেলবে একবার। পানি 4/3, কেরোসিন 1.44, গ্লিসারিন 1.466, কাঁচ 3/2, হীরা 2.4। আচ্ছা এবার আমরা বিবর্তন জিনিসটার মধ্যে আসি। বিবর্তন জিনিস থেকে ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা বিবর্তন কি কি দ্বারা প্রকাশ করা, এম দ্বারা। বিবর্ধন মানে জাস্ট একটাই জিনিস মনে রাখবা, বিবর্ধন সমান সমান দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা আর নিচে বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা। বিবর্ধন থেকে এই জিনিসটা মনে রাখবা যে বিবর্ধন মানে অলওয়েজ বিম্ব বাই বস্তু, বিবর্ধন হচ্ছে দুইটা জিনিসের অনুপাত, ঠিক আছে? বস্তুর তুলনায় বিম্বটা, বস্তুর তুলনায় বিম্বটা কয় গুণ বড় হবে বা কয় গুণ ছোট হবে সেই জিনিসটাকে বলা হয় বিবর্ধন। তাহলে বিবর্ধন এম সমান সমান, তোমাকে ইকুয়েশন দিয়ে প্রশ্ন করবে, বলবে বিবর্ধন এম সমান সমান 1, চারটা অপশন দিয়ে দিবা। অলওয়েজ মনে রাখবা উপরে যাবে বিম্ব, নিচে যাবে বস্তু, বিম্বের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যাই হোক উপরে বিম্ব বসবে নিচে বস্তু বসবে, এটাই হলো বিবর্ধন। এবার আমরা একটা সুন্দর সেই ছকটা, যে ছকের কথা বলছিলাম, লেন্সের প্রতিবিম্বের অবস্থানের প্রকৃতি নির্ণয় ছক, এই যে বস্তুর অবস্থান কোথায়, তারপরে হচ্ছে যে তোমার প্রতিবিম্বের অবস্থান কোথায়, প্রতিবিম্বের প্রকৃতি আকৃতি, এই জিনিসগুলা দিয়ে দিবেন। তখন তোমাকে এখান থেকে বের করতে হবে যে কোথায় বস্তু থাকলে কোথায় বিম্বটা হয়, কোথায় বস্তু থাকলে কোথায় বিম্বটা হয়। এখন আমরা এই জিনিসগুলা ক্লাসের পরবর্তী অংশে দেখবো, আমরা তার আগে চলে আসি লেন্সের ক্ষমতার মধ্যে, লেন্সের পাওয়ার। আসুন লেন্সের ক্ষমতা কি জিনিস বলছে, দেখো যে কোনো লেন্সের ফোকাস দূরত্বের বিপরীত সংখ্যাকে বলা হয় তার ক্ষমতা। এই যে ক্ষমতা পি সমান সমান কি, 1/f, পি সমান সমান 1/f, এফ মানে আমরা জানি ফোকাস দূরত্ব, আর পাওয়ার সমান সমান ফোকাস দূরত্বের বিপরীত রাশি 1/f, এফটাকে ইনভার্স নিলে আমরা পাওয়ারটা পেয়ে যাবো। পাওয়ারের এককটা ইম্পর্টেন্ট, লেন্সের পাওয়ারের একক কি, ডায়োপ্টার, সংক্ষেপে ডি, ডায়োপ্টার বা ডি। কোন লেন্সের ক্ষমতা ধনাত্মক রাশি, আমরা জানি উত্তল লেন্স হচ্ছে পজিটিভ হবে সবকিছু পাওয়ার গুলা, আর অবতল লেন্সের পাওয়ার গুলা কি হবে, নেগেটিভ হবে। আচ্ছা পাওয়ার পি সমান সমান 1/f, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি না এফ সমান সমান কি, 1/p বলতে পারি। তাহলে পাওয়ার আর এফ এর কনভার্সন খুব র্যাপিডলি আমরা করে ফেলতে পারি। আচ্ছা তাহলে এখানে ম্যাথটা দেখো, এটা একটা এই কমলা কালারে দেখানো লাইনটা থেকে একবার মেডিকেল অ্যাডমিশনে প্রশ্ন আসছে কি, যে কোনো একটা লেন্সের বা কোনো একটা চশমার ক্ষমতা +4 diopter, কথাটার অর্থ কি? তাহলে কোনো একটা লেন্স বা চশমার ক্ষমতা যদি দেওয়া যায় তুমি সাথে সাথে দুইটা জিনিস ইজিলি বলতে পারবা, প্লাস আর মাইনাস দেখে চিহ্নিত করতে পারবা। যদি প্লাস থাকে তার মানে লেন্সটা কি উত্তল, আর যদি মাইনাস থাকে অবতল। আর ফোর ডায়োপ্টার, তাহলে পাওয়ার দেওয়া আছে 4, পি দেওয়া আছে 4, তাহলে এফ কি হবে 1/p, তার মানে 1/4, 1/4 মানে কত, 0.25, এই ফোকাস দূরত্বটা হবে 0.25। তাহলে কোনো একটা লেন্সের ক্ষমতা যদি তোমাকে দিয়ে দেয় তুমি সেখান থেকে ইজিলি বলতে পারবা যে লেন্সটা উত্তল না অবতল প্লাস মাইনাস দেখে, আর ওখান থেকে তুমি ইজিলি লেন্সের ফোকাস দূরত্ব বলে দিতে পারবা। এবার আসো আমরা লেন্সের ম্যাথ দেখি। দুই নাম্বার ম্যাথটা দেখো, বলছে যে কোনো একটা লেন্সের ক্ষমতা তোমাকে দিয়ে দিছে +4 diopter, লেন্সটা থেকে কত দূরে বস্তু রাখলে বস্তুর অর্ধেক আকারের প্রতিবিম্ব সৃষ্টি হবে, কত দূরে বস্তু রাখলে। এই লেন্সের ম্যাথের ক্ষেত্রে বা দর্পণের ম্যাথের ক্ষেত্রে বস্তুর অবস্থানকে আমরা ব্যক্ত করি ইউ দিয়ে, ইউ এর মানটা তোমার কাছে জানতে চাইছে। আর বলছে বস্তুর অর্ধেক আকারের প্রতিবিম্ব সৃষ্টি হবে, আমরা জানি বস্তুর আকার আর বিম্বের আকারের অনুপাতকে বলা হয় কি, বিবর্ধন। তাহলে বিবর্ধন এম এর মানটা বলে দিচ্ছে অর্ধেক, ইউ বস্তুর অবস্থানটা বের করে বলছে। তো এইরকম বস্তুর অবস্থান রিলেটেড ম্যাথের জন্য শর্টকাটটা আমরা একটু লিখে নেই, ইউ সমান সমান এফ ইন্টু এম প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই এম, ইউ সমান সমান এফ ইন্টু এম প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই এম। আর প্রশ্নে ইউ মানে তো বস্তুর অবস্থান যেটা আমরা বের করবো, এফ মানে হলো ফোকাস দূরত্ব, এম মানে হলো বিবর্ধন। অনেক সময় প্রশ্নে এফ দেয়া থাকবে না,
তোমার হচ্ছে যে ক্ষমতা দেওয়া থাকবে পি, তখন আমরা কি করবো এফ ইকুয়াল টু কি ওয়ান বাই পি, এখান থেকে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো এফ টা। সূত্রে একটা প্লাস মাইনাস দেওয়া আছে, দেখো প্লাস মাইনাস দুইটাই দেওয়া আছে, কখন প্লাস ইউজ করবো কখন মাইনাস ইউজ করবো। নিচে ছোট করে দেওয়া আছে যে বিম্বটা যদি বাস্তব হয়, প্রশ্নে যদি বলে দেয় বিম্বটা বাস্তব তাহলে সূত্রে হবে প্লাস, বিম্বটা যদি প্রশ্নে বলে দেয় যে অবাস্তব বিম্ব তাহলে সূত্রে হবে মাইনাস। আর যদি কিছুই না বলে, যদি প্রশ্নে কিছুই বলা নাই ধরো যে বিম্বটা কি বাস্তব নাকি অবাস্তব, কিছুই যদি না বলে তাহলে সূত্রে আমরা প্লাস ধরেই করব। ঠিক আছে, এখন আমরা আসলে সূত্রটা অ্যাপ্লাই করে দেখি। সূত্রটা হচ্ছে ইউ সমান সমান কি, ইউ সমান সমান এফ ইন্টু এম প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম। এখানে সূত্রে প্লাস মাইনাস কখন ইউজ করবো, কখন ইউজ করবো প্লাস, কখন ইউজ করবো মাইনাস। যদি প্রশ্নে বিম্বটা বাস্তব বলা থাকে তাহলে প্লাস, বিম্ব যদি প্রশ্নে অবাস্তব বলা থাকে তাহলে মাইনাস, আর যদি বাস্তব অবাস্তব কিছুই প্রশ্নে না বলা থাকে তাহলে আমরা প্লাস ধরে করবো। অ্যাপ্লাই করি আসো, এই ম্যাটার দেখো। প্রশ্নে বলছে যে লেন্সের ক্ষমতা প্লাস 4 ডায়োপ্টার, কত দূরে বস্তুর একটা অর্ধেক আকারে প্রতিবিম্ব সৃষ্টি হবে। এই যে ইউ এর মান বের করতে বলছে, বস্তুর অবস্থান বের করার জন্য ম্যাথের সূত্র আমরা কি জানি, ইউ সমান সমান এফ ইন্টু এম প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম। আমরা জানি কখন প্লাস ইউজ করবো, বাস্তব হলে, অবাস্তব হলে মাইনাস। কিন্তু প্রশ্ন যদি কিছুই না বলে দেয়, দেখো তোমার 2 নম্বর প্রশ্ন দেখো, প্রশ্নে বিম্ব কি বাস্তব অবস্থা কিছু বলে দিছে, কিছুই বলে দেয়নি, তাহলে আমরা সূত্রে ইউজ করবো কি প্লাস, এফ ইন্টু এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম। এফ এফ এর মানটা প্রশ্নে বলে দেয় নাই, প্রশ্নে পি বলে দিছে, পি যদি প্লাস 4 হয় তাহলে এফ ইকুয়াল টু কি 1/4, 1/পি, 1/পি মানে কত, 1/4। আমি এখন মান বসাচ্ছি 1/4, এম এর মান প্রশ্নে বলছে হাফ, সূত্রের সাথে প্লাস 1 ডিভাইডেড বাই হাফ, তাহলে কত থাকে 1/4 ইন্টু 3/2 ইন্টু 2/1। তাহলে কাটাকাটি করো 3/4, 3/4 মানে 0.75। দেখো তোমার বইয়ে উত্তরটা দেয়া আছে এটাই, যে 0.75। আমরা জাস্ট মান গুলো বসাই গেছি আর কিছু করি না, সূত্রটা জাস্ট কারেক্টলি বসাইছি, কিছু দেয়া নাই তাই প্লাস দিয়ে বসাইছি, আর এফ এর মান বসাইছি পি থেকে, আর জাস্ট এম এর মান প্রশ্নে দেয়াই ছিল। হ্যাঁ, যেহেতু এখানে প্লাস আসছে তার মানে এটা বাস্তব। আফিয়া বলছে যে ভাইয়া প্রশ্ন কি বাস্তব অবস্থা কথাটা কি উল্লেখ করে দিবে, এর বদলে সাইন দিয়ে যদি বুঝায়, মানে এখানে তো প্লাস ও দিয়ে দিছে, তার মানে এটা কি বাস্তব না। তুমি এগুলো কিছুই খেয়াল করবে না, ঠিক আছে, এত কমপ্লেক্স জিনিসের মধ্যে যাওয়ার জন্য তুমি খালি খেয়াল করবা বিম্বে বাস্তব অবস্থা কথাটা বলা আছে কি নাই, যদি বলা থাকে তাহলে বাস্তবের জন্য প্লাস, অবাস্তবের জন্য মাইনাস। যদি বলা না থাকে, বাস্তব অবস্থা প্রশ্নের কোনো উল্লেখ নাই, তুমি সরাসরি প্লাস ধরে সূত্র করে দিবা, ঠিক আছে, আর কিছু খেয়াল করার তোমার দরকার নাই, আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই। আসো আমরা অ্যাপ্লাই করে দেখি তো এই জিনিসটা অন্য কোথাও আসলে কি এই টেকনিক অ্যাপ্লাই করা যায় কিনা। 5 নম্বর ম্যাটটা, 4 নম্বর ম্যাটটা দেখো, 4 নম্বর ম্যাট, হ্যাঁ মালিয়া 0.75 মিটার হবে বেসিক্যালি, এই প্রশ্নের উত্তর বেসিক্যালি 0.75 মিটার হবে আসলে, ঠিক আছে, 0.75 মিটার হবে, সেন্টিমিটার না, এটা হবে 0.75 মিটার। 4 নম্বর ম্যাথে আসি, 4 নম্বর ম্যাথে বলছে 13 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্স থেকে কত দূরে বস্তু স্থাপন করলে বাস্তব বিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ হবে। দেখো এটাও ওই যে কত দূরে বস্তু স্থাপন করলে, বস্তুর অবস্থান বের করার ম্যাথ, ইউ এর মান আমার কাছে জানতে চাইছে। প্রশ্নে এফ এর মান বলছে কত সেন্টিমিটার, 13 সেন্টিমিটার, কিন্তু যখন ম্যাথ করছে দেখো এফ এর মান কত ধরে করছে, 15 সেন্টিমিটার ধরে করছে। তাহলে প্রশ্নে একটু কারেকশন করে নেই, প্রশ্নে ফোকাস দূরত্বটাকে ধরে নেই 15 সেন্টিমিটার, প্রশ্নে ফোকাস দূরত্ব বলছে 13, কিন্তু ম্যাথ যখন করছে ডান দিকে দেখো ম্যাথ করছে কি 15 দিয়ে, তাই আমি প্রশ্নে সঠিক সঠিক করে নিই, 13 সেন্টিমিটারটাকে কেটে লিখে নাও 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার ফোকাস দূরত্ব এফ এর মান দেওয়া আছে। তারপরে বলছে কত দূরে বস্তু স্থাপন করলে, ইউ এর মান জানতে চাইছে, প্রশ্নে বলে দিছে দেখো বিম্বের আকার কি বাস্তব, তার মানে আমি সূত্রে ইউজ করবো প্লাস, কয় গুণ হবে বস্তুর আকারে, 3 গুণ, তার মানে এম এর মান বলে দিছে কত, 3। তাহলে আসো সূত্রে বসাই, ইউ সমান সমান এফ ইন্টু বিম্ব বাস্তব বলে দিছে সূত্রে ইউজ করবো প্লাস, এম প্লাস 1 ডিভাইডেড বাই এম, এফ এর মান প্রশ্নে বলছে 15, এম এর মান বিবর্ধন বলছে 3, প্লাস 1/3, 60/3 মানে উত্তর কত হয় 20। হ্যাঁ ঠিক আছে, সৈয়দার উত্তর ঠিক আছে, সৈয়দা ফাতিমা তাহিরা খানম তোমাদের উত্তর ঠিক আছে 20, আমি খালি মান গুলা বসাই গেছি আর কিছু করি নাই। দেখ এবার আমরা আসি সরল অণুবীক্ষণ যন্ত্র টপিকটার মধ্যে। আমরা জানি যে বীক্ষণ যন্ত্র আছে 2 ধরনের, একটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র, একটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ আর দূরবীক্ষণ দুই টাইপের যন্ত্র আছে। তো এটা আমরা জানি বেসিক, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা কি করি, কাছের কোনো বস্তু দেখি, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা কি করি, দূরের বস্তু, দূরের কোনো বস্তু বড় করে দেখি, চারতারাকে বড় করে দেখি। তাহলে আমরা এখন সেই অণুবীক্ষণ যন্ত্রের পড়াশোনার ভিতরে ঢুকবো। দেখো একটা লোক বড় করে অণুবীক্ষণ যন্ত্র হাতে নিয়ে তোমাদের দিকে তাকায় আছে, তোমরা কি এই জিনিসগুলো পড়তে পড়তে কি ঘুমায় টুমায় গেছো নাকি, বা কেউ কি খাওয়া দাওয়া করতে চলে গেছো নাকি, এই জিনিসটা এই লোকটা কিন্তু এখন খুঁজে খুঁজে দেখতেছে যে তোমরা কি করতেছো। হ্যাঁ রুহি কত দূরে বেঝালে কি ইউ বের করবো, তাই না ভাইয়া, হ্যাঁ ইউ বের করবা, কত দূরে বোঝালে ইউ বের করবা। তো সবাই কিন্তু সাবধান হয়ে যাও, যদি কেউ ঘুমায় টুমায় যাও এই লোকটা কিন্তু স্বপ্নে চলে আসবে একটু পরে, এসে সরল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে তোমাকে কিন্তু জাগায় ধরবে। আচ্ছা আসো আমরা আসি সরল অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে, এবার আমরা আসি সরল অণুবীক্ষণ যন্ত্র কি, এই যে অণুবীক্ষণ যন্ত্র কি
দুই প্রকার অণুবীক্ষণ যন্ত্রটা হচ্ছে দুই প্রকার, একটা সরল অণুবীক্ষণ যন্ত্র, একটা জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র দুই প্রকার, সরল আর জটিল। এখন দেখো জানার বিষয় যে কি দেওয়া আছে, একটা ইম্পর্টেন্ট লাইন লেখা আছে যে অণুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি করতে ব্যবহার করা হয় কোন রশ্মি? অতি বেগুনি রশ্মি। ইম্পর্টেন্ট জিনিস যে অণুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি করা হয় কোন রশ্মি দিয়ে? অতি বেগুনি রশ্মি দিয়ে। এটা তোমাদের ভৌত বিজ্ঞান চ্যাপ্টারে পড়ানো হয়েছিল, মনে করে দেখো। অতি বেগুনি রশ্মির অনেকগুলো ব্যবহার ছিল, তার মধ্যে একটা ব্যবহার ছিল অণুবীক্ষণ যন্ত্রের ক্ষমতা বৃদ্ধি করা। বইয়ের পরে অণুবীক্ষণ যন্ত্রের কিছু সূত্রের কথা বলা আছে, সূত্রগুলো জাস্ট একবার দেখবা, সূত্রগুলো তো এখন পড়ানোর কিছু নাই, ওগুলো জাস্ট একবার দেখবা, মুখস্থ করবা। আর এবার আমরা আসি দূরবীক্ষণ যন্ত্রের মধ্যে, দূরবীক্ষণ যন্ত্র টেলিস্কোপের মধ্যে। দেখো দূরবীক্ষণ যন্ত্র আবার দুই প্রকার, অণুবীক্ষণ যেমন দুই প্রকার, দূরবীক্ষণ দুই প্রকার, একটা প্রতিসরণ আর একটা প্রতিফলক। এখন এগুলো নামগুলো আছে, প্রতিসরণ তিনটা নাম আছে, প্রতিফলকের তিনটা নাম আছে, যেখান থেকে বিগত বছরগুলো প্রশ্ন আসছে। তো আমাদের নামগুলো পড়তে হবে, কোনটা প্রতিসরণের, কোনগুলো প্রতিফলকের। তা আমরা তো সবসময় কম কম পড়তে চাই, আমরা শুধু প্রতিসরণের নামগুলো পড়বো, আর এর বাইরে যা থাকবে সেগুলো হবে প্রতিফলকের নামগুলো। প্রতিসরণের নামগুলো মনে রাখবো আমরা এই ছন্দ দিয়ে, স্যার গ্যালিলিও ভুয়া জ্যোতিষী, স্যার গ্যালিলিও ভুয়া জ্যোতিষী। স্যার এর স দিয়ে হবে প্রতিসরণ, গ্যালিলি দিয়ে হবে গ্যালিলিও, ভুয়ার ভু দিয়ে হবে ভূ দূরবীক্ষণ, জ্যোতিষ দিয়ে হবে জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র। স্যার গ্যালিলিও ভুয়া জ্যোতিষী, প্রতিসরণ গ্যালিলিও ভু নভবা জ্যোতিষ। এবার আমরা আসি প্রতিফলক যে দূরবীক্ষণ যন্ত্র, সেগুলো সুবিধা অসুবিধাগুলো একবার রিডিং দিতে পারো আমাদের জন্য, এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অণুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য, অণুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য একটা আরেকটা ঠিক অপোজিট। তো আমরা যে কোনো অপোজিট বৈশিষ্ট্য, যে কোনো অপোজিট পার্থক্য আমরা কি করি, যে কোনো একটা পড়ি আর তার উল্টা লাইনগুলো অ্যাপ্লাই করে আরেকটা মনে রাখি, আমরা অণুবীক্ষণের বৈশিষ্ট্যগুলো পড়বো, অণুবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্যগুলো পড়বো। অণুবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য তুমি এই লাইনটা একটু লিখে নাও, লিখে নাও। অণুতে নেত্র বড় এবং উল্টা, অণুতে নেত্র বড় এবং উল্টা, অণুতে নেত্র বড় এবং উল্টা, এই লাইনটা একটু লিখে নাও, অণুতে নেত্র বড় এবং উল্টা। এখন দেখো অণুবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য, এখন আসি অণুবীক্ষণ যন্ত্র আর দূরবীক্ষণ যন্ত্র দুইটার বৈশিষ্ট্যেরই এক নম্বর পয়েন্ট গুলো কমন সেন্স, যে অণুবীক্ষণ যন্ত্রে আমরা কি করি দূরের চাঁদ তারা দেখি, দেখি না তো, নিকটবর্তী অতি ক্ষুদ্র বস্তু পর্যবেক্ষণ করি। দূরবীক্ষণ যন্ত্রে আমরা কি করি দূরবর্তী কোনো বস্তু দেখার জন্য ব্যবহার করি, তাহলে এক নম্বর পয়েন্ট বড় কিছু নাই। দুই থেকে পাঁচ নম্বর, তুমি দুই নম্বর পয়েন্টটা খেয়াল করো, অণুবীক্ষণ যন্ত্রে বলছে কি অভিনেত্রের সাপেক্ষে অভিলক্ষ্য লেন্সের উন্মেষ এবং ফোকাস দূরত্ব ছোট হয়। এই দুই নম্বর লাইনটা পড়ে বলতো, অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে অভিনেত্রের ফোকাস বড় নাকি অভিলক্ষ্যের ফোকাস বড়, জানো তো একটু, অভিনেত্রের ফোকাসটা বড় নাকি অভিলক্ষ্যের ফোকাস বড়? দুই নম্বর পয়েন্টটা পড়ে কি মনে হচ্ছে, অভিনেত্রেরটা বড় নাকি অভিলক্ষ্যেরটা বড়, নেত্র বড় না লক্ষ্য বড়? আচ্ছা অনেকে দিচ্ছ নেত্র উত্তর, দু একজন বলতেছো অভিলক্ষ্য উত্তর, ঠিক আছে লাইনটা খেয়াল করে দেখো। অভিনেত্রের সাপেক্ষে অভিলক্ষ্যের ফোকাস আর উন্মেষ ছোট হয়, কাটটা ছোট হয়, অভিলক্ষ্যটা ছোট হয় বেসিক্যালি, অভিনেত্রের সাপেক্ষে অভিনেত্রটা বড় হয়। তাহলে এরকম সেম সেম একটা প্যাচালো লাইন দুই নম্বরে দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্যের মধ্যে দেওয়া আছে। তো আমরা এরকম প্যাচালো লাইনের মধ্যে যাবো না, আমরা কিভাবে মনে রাখবো সেটা আমি একটু আগে লিখে দিছি আগের সাইডে, তোমরাও লিখছো। সেটা হচ্ছে যে আমরা লিখছি যে অণুতে কি, অণুতে নেত্র বড়, আমরা লিখছি অণুতে নেত্র বড়, মনে আছে দুই নম্বরে লিখছি যে অণুতে নেত্র বড়। অণু দিয়ে তার মানে অণুবীক্ষণ যন্ত্র, অভিনেত্র দিয়ে বোঝাচ্ছে অভিনেত্র, অণুবীক্ষণ যন্ত্রের অভিনেত্রটা হবে বড়। আমরা ওই বাংলা প্যাচালো লাইনের মধ্যে যাচ্ছি না, আমরা মনে রাখতেছি অণুতে নেত্র বড়, তার মানে অণুবীক্ষণ যন্ত্রের অভিনেত্রটা হবে বড়, তাহলে অভিলক্ষ্যটা কি হয়ে যাবে তার মানে ছোট হয়ে যাবে। দূরবীক্ষণ যন্ত্রের অপোজিট বৈশিষ্ট্য, অণুতে যদি নেত্র বড় হয় তাহলে দূরবীক্ষণ যন্ত্রের নেত্রটা কি হবে ছোট হবে, তাহলে দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্যটা কি হবে বড় হবে। তাহলে আমরা চারটা লাইনে কনফিউশনে যাবো না, আমরা খালি এটা মনে রাখবো অণুতে নেত্র বড়, অণুবীক্ষণ যন্ত্রে অভিনেত্রটা হবে বড়। আচ্ছা এইবার দেখো এই বড় শব্দটা দিয়ে আরো তিন আর চার নম্বর পয়েন্টটা মনে রাখা যায়। তিন নম্বর পয়েন্ট দেখো, অভিলক্ষ্য অভিনেত্র উভয় দ্বারা প্রতিবিম্ব কম বেশি কি হয়, বিবর্ধিত, বিবর্ধন মানে কি বড় হয়ে যাওয়া, এখানে বিম্বটা বড় হয়ে যায়। চার নম্বর, অভিলক্ষ্য লক্ষ্যবস্তু প্রতিবিম্ব ফোকাস দূরত্ব আমাকে কোথায় গঠিত হয়, অধিক দূরত্বে, দূরত্বটা কেমন বড়। আর পাঁচ নম্বর পয়েন্ট, চূড়ান্ত প্রতিবিম্ব লক্ষ্যবস্তু সাপেক্ষে কেমন হয়, উল্টা হয়। আর যে আমরা পড়ছি অণুতে নেত্র বড়, আরেকটা কি বলছি উল্টা, এই যে উল্টা হলো পাঁচ নম্বর পয়েন্ট, অণুবীক্ষণ যন্ত্রের লক্ষ্যবস্তু সাপেক্ষে বিম্বটা কেমন হয়, উল্টা হয়। অণুবীক্ষণ যন্ত্রের অপোজিট লাইন গুলো কার জন্য হবে, দূরবীক্ষণ যন্ত্রের জন্য হবে, আমরা মনে রাখবো অণুতে নেত্র বড় এই লাইনটা দিয়ে। এবার চলে আসি আমাদের এই বিশ্লেষণী ক্ষমতা, এখান থেকে একটা জিনিস জাস্ট দেখায় রাখো যে চোখের বিশ্লেষণী সীমা কত, 1/60 ডিগ্রি কম, চোখের বিশ্লেষণী ক্ষমতা হচ্ছে 1/60 ডিগ্রি, এক মিনিট বা 1/60 ডিগ্রি, এটা হচ্ছে চোখের বিশ্লেষণী সীমা। এবার প্রিজমে আলোর প্রতিসরণ বিচ্ছুরণ, এই উপরে যে একটা ম্যাথ আছে এই ম্যাথটা কেটে দিয়ে রাখতে পারো, এই ম্যাথটা সলভ করার কোনো প্রয়োজন নেই, কারণ ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথটা সলভ করা অনেক বেশি ডিফিকাল্ট, এই টাইপের ম্যাথ কখনো দিবে না। আচ্ছা প্রিজমে আলোর প্রতিসরণ বিচ্ছুরণ, এখান থেকে তুমি একবার একটা আর লিখে রাখো, রিডিং প্রিজমের সংজ্ঞাগুলো একবার রিডিং দিবা, কয়টা তল কয়টা কি আছে এই লাইনটা একটু দাগে রাখতে পারো। প্রিজমে মোট কয়টা তল আছে, মোট পাঁচটা তল থাকে একটা প্রিজমের মধ্যে। এবার প্রিজমের একটা সংজ্ঞার ভেতরে আসি, সেটা হচ্ছে বিচ্যুতি কোণের সংজ্ঞা, যে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির অন্তর্ভুক্ত কোণকে বলা হয় বিচ্যুতি কোণ, একটা ডেল্টা বা টি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা যেমন ধরো এটা আমরা চিত্র দিয়ে দেখি, ধরো এটা একটা প্রিজমে আপাতত রশ্মি, প্রিজমের উপর একটা রশ্মি ফেললা পিকিউ, এই রশ্মিটা প্রিজমের মধ্যে দিয়ে একটু দিক চেঞ্জ করলো, প্রতিসরিত হলো, প্রতিসরিত হয়ে এভাবে নির্গত হলো আর এস রশ্মি হিসাবে।
এই আপতিত রশ্মিটাকে যদি তুমি পিছনের দিকে বাড়াও, আর এই যে নির্গত হয়েছে যে রশ্মিটা আর এস, এটাকে যদি পিছনের দিকে বাড়াও, বাড়ালে দেখবা এদের মাঝখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, ডেল্টা। এই কোণটা কি বলা হয়? বিচ্যুতি কোণ। এই কোণের নামই হচ্ছে বিচ্যুতি কোণ। এবার আমরা আসি ন্যূনতম বিচ্যুতি কোণ। ন্যূনতম মানে কি? আমরা জানি ন্যূনতম কোন কিছু মনে হয়, ন্যূনতম মানে কম কম সর্বনিম্ন। এই যে বিচ্যুতি কোণের সর্বনিম্ন মানকেই বলে ন্যূনতম বিচ্যুতি কোণ। তাহলে ন্যূনতমর জন্য তুমি মনে রাখবা সর্বনিম্ন কথাটা, যে এই সর্বনিম্ন কোণ সেটাই হবে ন্যূনতম বিচ্যুতি কোণ। ন্যূনতম বিচ্যুতি তিনটা শর্ত, এটা একবার রিডিং দিবা। এবার আমরা আসি, সেটা হচ্ছে যে বিচ্যুতি রিলেটেড দুইটা কথা লেখা আছে দেখো এই 6.17 টপিকের মধ্যে, যে ন্যূনতম বিচ্যুতির মান কার কার উপরে নির্ভর করে, আর কোন আলোর বিচ্যুতি বেশি, কোন আলোর বিচ্যুতি কম, এই জিনিসটা আমরা এখান থেকে একটু দেখবো। দেখো এখানে শর্টকাটে যা ওই দিকে লাইন তুলে আনা হয়েছে, যে ন্যূনতম বিচ্যুতির মান প্রিজমের উপাদান, মাধ্যম, প্রিজম কোণ, আপতিত আলোকের বর্ণের উপর নির্ভর করে। ন্যূনতম বিচ্যুতির মান প্রিজমের উপাদান, মাধ্যম, কোণ আর আপতিত আলোকের বর্ণের উপর নির্ভর করে। আর কোন আলোর বিচ্যুতি বেশি, কোন আলোর বিচ্যুতি কম, এই জিনিসগুলো নিয়ে অনেক সময় কনফিউশন হয়। আমরা জানি যে আমাদের বর্ণালী শুরুতে আছে বেগুনি, শেষে আছে লাল। এই বেগুনি আর লালের বৈশিষ্ট্য গুলো একটা একটা অলওয়েজ অপোজিট হয়। তাহলে বিচ্যুতি কার বেশি? বেগুনির বিচ্যুতি বেশি। আর বিচ্যুতি কার কম? লালের বিচ্যুতি কম। আমরা মনে রাখবো কিভাবে? এই শব্দটা দিয়ে, বে বি বে, বেগুনির বিচ্যুতি বেশি, বেগুনির বিচ্যুতি বেশি। বস বেবি, দেখো বস বেবি তোমাদের দিকে দেখা আছে, তোমরাও বস, এ বেবিও বস। সেই বস গুলার জন্য আমরা মনে রাখবো, সব বস বসরা আমরা সবাই একটা জিনিস মনে রাখবো, বে বি বে জিনিসটা মনে রাখবো, বে বি বে, বেগুনির বিচ্যুতি বেশি। তাহলে আমি বলছি বেগুনি আর লাল অলওয়েজ অপোজিট হয়, বেগুনির বিচ্যুতি বেশি, তাহলে লালের বিচ্যুতি কি হবে? কম। তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা উল্টা হবে, বেগুনির বিচ্যুতিটা বেশি, তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে বেগুনিটা কম হবে, আর লালের বিচ্যুতিটা কম, তাই লালের জন্য তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হবে। পরের পেজে আমরা জিনিসটা দেখবো, এই যে দেখো লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বেগুনি আলো তরঙ্গ দৈর্ঘ্য কম, বিচ্যুতি আর তরঙ্গ দৈর্ঘ্য একটা একটা অপোজিট। তাহলে আমরা শুধু বিচ্যুতিটা মনে রাখতেছি, তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা অপোজিট লাইন অ্যাপ্লাই করতে পারি। এবার বিচ্ছুরণের মধ্যে আসি, দেখো বিচ্ছুরণ জিনিসটা কি, তুমি যদি একটা প্রিজমের মধ্যে দিয়ে এভাবে সাদা আলো কোষকে পাঠাও, এটা প্রিজমের মধ্যে দিয়ে বের হওয়ার সময় সাতটা আলোকে বিভক্ত হয়ে যায়। এই যে বের হওয়ার সময় সাতটা আলোকে বিভক্ত হয়ে যায়, এই জিনিসটাকে বলা হয় আলোকের বিচ্ছুরণ। ডিসপারশনটা এই যে দেখো, এখানে একটা পেজ আছে, তারপরে এখানে আর একটা পেজ আছে, তারপরে এখানে একটা পেজ আছে। এই বিচ্ছুরণের টোটাল যে তিন পেজ দিয়ে আলোচনা করা আছে, এই তিন পেজ থেকে কি জিনিস করতে হবে সেগুলো আমাদের কম্পেনিয়ন বুকের এই পেজটাতে দেওয়া আছে। আমি এই স্লাইডটাতে তুলে আনছি, আলোর বিচ্ছুরণ বর্ণের বর্ণ, এখানে বোঝাবুঝি কিছু নেই, সব জিনিস মুখস্ত করতে হবে, যে মূল বর্ণ কি, মূল বর্ণ কয়টা, মূল বর্ণের আরেক নাম কি বিশুদ্ধ বর্ণ, মূল বর্ণ মৌলিক বর্ণ কয়টা, প্রাথমিক বর্ণ কয়টা, হলুদ বর্ণ কার কার মিশ্রণে তৈরি হয়, পরিপূরক বর্ণ কোনটা, মধ্যরশ্মি কোনটা, এই জিনিসগুলো জাস্ট একটু পড়তে হবে। তো মৌলিক বর্ণ তিনটা মনে রাখার জন্য তুমি লিখে নাও আসল, হাতে আসমানি, সদে সবুজ, রতে লাল। আর প্রাথমিক বর্ণ তিনটা মনে রাখার জন্য তুমি লিখে নাও নীলাশ, নীল, লাল, সবুজ। আসল, আসমানি, সবুজ, লাল, প্রাথমিক বর্ণের জন্য মনে রাখো নীলাশ, নীল, লাল, সবুজ। এবার আমরা চলে আসি আমাদের র্যালের বিক্ষেপণ সূত্র থেকে। র্যালের বিক্ষেপণ সূত্রটা কি? বিক্ষিপ্ত আলো তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। আলো যে বিক্ষিপ্ত হয় সেই জায়গায় যে আলো তরঙ্গ দৈর্ঘ্যটা চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, চতুর্থ ঘাটটা মনে রাখবে, তোমাকে অপশনে দ্বিতীয় দ্বিতীয় ঘাত, পঞ্চম ঘাত, তৃতীয় ঘাত এভাবে দিয়ে অপশন তৈরি করে দিবে। আচ্ছা এবার আমরা আসি বর্ণালী পাঠের প্রয়োজনীয়তা। দেখো বর্ণালী পাঠের প্রয়োজনীয়তা টোটাল আছে ছয়টা, বর্ণালী থেকে আমরা ছয়টা জিনিস নির্ণয় করতে পারি। কোন ছয়টা জিনিস? এটা আমরা এই ছন্দটা দিয়ে মনে রাখবো একটু। ছন্দটা কি? ল্যামডা মিউ অনেক মেধাবী। বর্ণালী থেকে কি জিনিস জানা যায় আমরা মনে রাখবো এই লাইনটা দিয়ে, ল্যামডা মিউ অনেক মেধাবী। নিচে নিচে নাম্বারিং করা আছে, দেখো ল্যামডার নিচে দেওয়া হয়েছে এক, মিউ এর নিচে দেওয়া হয়েছে দুই, অনেকের নিচে ছয়, মেধাবী মেয়ের নিচে পাঁচ, ভাবির নিচে তিন, ক্লাস চার। ল্যামডার নিচে এক দেওয়া আছে, এক ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। দেখো বিভিন্ন মানে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়, মিউ এর নিচে দুই দেওয়া আছে, মি মানে কি? প্রতিসরণাঙ্ক, বিভিন্ন মাধ্যমে প্রতিসরণাঙ্ক নির্ণয় করা যায়। অনেকের নিচে দেওয়া আছে ছয়, ছয় দিয়ে অনেক দিয়ে মনে রাখবে আবহ মন্ডল। তারপর মেয়ে, মেয়ে ধাবি, ম দিয়ে কি? মৌল শনাক্ত করা যায়। আর ধাবি, ম দিয়ে তিন আর চার, ধাতু, ধ দিয়ে হলো বিভিন্ন ধাতু। আচ্ছা এবার আমরা আসি আমাদের একটা কম্পিউটার বুকের একটা পেজের মধ্যে, সেটা হচ্ছে বাস্তব আর অবাস্তব বিম্বের পার্থক্যের একটা ছক আছে আমাদের কম্পিউটার বুকের মধ্যে। দেখো বাস্তব এবং অবাস্তব বিম্বের পার্থক্যের একটা ছক দেওয়া আছে। ওই যে বলছিলাম বইয়ের সংজ্ঞার ভিতরে বাস্তব আর অবাস্তব বিম্বের কিছু কথাবার্তা বলা ছিল, বলছিলাম পরে পড়বো, আমরা এখান থেকে পড়তেছি। এখানে ইসাক স্যার, তপন স্যার, তপন স্যার তিনজনের বইয়ে বাস্তব অবাস্তব বিম্বের যা যা কথাবার্তা আছে সবগুলো একসাথে এই ছকে তুলে আনা হয়েছে। এই ছকটা বইয়ে নাই, সব বইয়ের কম্বিনেশন করে বাস্তব আর অবাস্তব বিম্বের ইনফরমেশন গুলো এই ছকের মধ্যে তুলে আনা হয়েছে। দেখো বাস্তব বিম্বের আরেক নাম কি? প্রকৃত বিম্ব, সদ্বিম্ব অথবা ধনাত্মক বিম্ব। বাস্তবের অবস্থা উল্টা হচ্ছে অবস্থব, অবস্থবের প্রকৃতির অপরাধী শব্দ হচ্ছে অলিক, সদের অপোজিট শব্দ অসদ, ধনাত্মকের অপোজিট শব্দ ঋণাত্মক। এখন আমরা যেহেতু দুইটা অপোজিট ধর্মী বৈশিষ্ট্য, আমরা একটা পর্ব, যেমন আমরা বাস্তবের বৈশিষ্ট্য গুলা পড়বো। বাস্তবের বৈশিষ্ট্য গুলা মনে রাখার জন্য তুমি লিখে নাও ধনীদের চোখের পর্দা, ধনীদের চোখের পর্দা প্রকৃতই উল্টা, ধনীদের চোখের পর্দা প্রকৃতই উল্টা। বাস্তব বিম্বের বৈশিষ্ট্য গুলো মনে রাখার জন্য তুমি লিখে নাও ধনীদের চোখের পর্দা প্রকৃতই উল্টা। ধনী দিয়ে তো তুমি বুঝতেছোই, ধনী মানে হচ্ছে ধনাত্মক, বাস্তব বিম্বের কথা বলতেছি। চোখের পর্দা, এই যে তিন নাম্বার পয়েন্ট, এটা চোখেও দেখা যায় পর্দায়ও ফেলা যায়, চোখের পর্দা চোখেও দেখা যায় পর্দায় ফেলা যায়। প্রকৃতই, এই যে দুই নাম্বার আলোকরশ্মি গুলার প্রকৃত মিলন হয়, উল্টা
পাঁচ নাম্বার, বাস্তবিম্ব লক্ষ্যবস্তুর সাপেক্ষে কেমন হয়? উল্টায়। দেখো এগুলোর অপোজিট কি? অবাস্তবিম্ব। এই যে বাস্তবিম্ব প্রকৃত মিলন হয়, অবাস্তবিম্ব প্রকৃত মিলন হয় না। বাস্তবিম্ব চোখে দেখা যায় পর্দায় ফেলা যায়, অবাস্তব চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। তারপর অবাস্তবিম্ব লক্ষ্যবস্তুর সাপেক্ষে কেমন হয়? বাস্তবটা সোজা, অবাস্তবটা উল্টা। চার নাম্বার পয়েন্টটা আমাদের এই ছন্দের ভিতরে নাই, এটা আলাদা করে মনে রাখতে হবে। বাস্তবিম্বের ক্ষেত্রে বাস্তবিম্ব একটা স্পেশাল বিম্ব, সব জায়গায় উৎপন্ন হবে, শুধুমাত্র উৎপন্ন হবে অবতল দর্পণ আর উত্তল লেন্সে। বাস্তবিম্ব শুধুমাত্র অবতল দর্পণ আর উত্তল লেন্সে উৎপন্ন হবে, আর অবাস্তবিম্ব দেখো এটা সব রকম দর্পণ লেন্সে, যে কোনো দর্পণ লেন্সে উৎপন্ন হবে, কিন্তু বাস্তবটা স্পেশাল শুধুমাত্র অবাস্তব অবতল দর্পণ আর উত্তল লেন্সে উৎপন্ন হয়। এবার আমরা আসি আমাদের সেই বিশাল ছকের মধ্যে, যে ছকটা আমরা বই থেকে দেখছিলাম, বলছিলাম পরে পড়াবো, সেই ছকের মধ্যে আমরা এখন আসি, ছকের মধ্যে আসি। দেখো ছকে এই যে উত্তল লেন্স আর অবতল লেন্সের সাপেক্ষে একটা বস্তুর অবস্থান দিয়ে দিছে প্রথমে, সেখান থেকে বিম্বের অবস্থান বের করছে, বিম্বের প্রকৃতি, বিম্বটাকে সোজা না উল্টা, বাস্তব না অবস্থা সেটা বের করছে, আরেকবার বিম্বের আকৃতি বের করছে, বিম্বটাকে ছোট বড় সমান এরকম। তাহলে দেখো তোমাকে পরীক্ষার প্রশ্নে বাম দিকের প্রথম কলামটা মানে লক্ষ্য বস্তুর অবস্থান, যেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, ইউ এর মানটা বলে দিবে, তোমাকে বলবে ইউ হলো এই যে ইনফিনিটি মানে অসীমে, ইউ টু এফ এর বাইরে, ইউ টু এফ এ, ইউ এফ টু এফ এর মাঝখানে, ইউ এফ এ, ইউ এফ এর ভেতরে, এভাবে প্রশ্ন দিয়ে দিবে। তোমাকে পাশেরটা বের করতে হবে, বিম্বের অবস্থান ভিটা বের করতে হবে, ইউ কোন তোমাকে প্রশ্ন দিয়ে দিবে, ইউ এর অনুসারে তোমাকে ভিটা বের করতে হবে কোথায়। এখন এটা আমাদের কি উত্তল লেন্স অবতল লেন্স দুইটার জন্য আলাদা আলাদা দেওয়া আছে। উত্তল লেন্স, ওই যে মনে আছে সংজ্ঞা পড়ানোর আগে বলছিলাম উত্তল লেন্স মানেই হলো সেম বৈশিষ্ট্য কার হবে দর্পণের ক্ষেত্রে? অবতল দর্পণের। আবার বলছিলাম অবতল লেন্স মানে সেম বৈশিষ্ট্য জানি কার হবে? উত্তল দর্পণের। মনে আছে ওই কথাটা বলছিলাম, এখন মনে পড়তেছে এই কথাটা কেন বলছিলাম? বলছিলাম যে উত্তল লেন্স যা অবতল দর্পণেও সেম বৈশিষ্ট্য, আবার অবতল লেন্স যা উত্তল দর্পণে সেম বৈশিষ্ট্য। তার মানে তুমি এখানে উত্তল লেন্সে লক্ষ্য বস্তুর অবস্থান দিয়ে বিম্বের অবস্থান যেখানে বের করতেছো অবতল দর্পণের জন্য সেম। লক্ষ্য বস্তু যদি অসীমে থাকে অবতল দর্পণেও যেমন বিম্বের অবস্থান এফ এ হবে, উত্তল লেন্সেও বিম্বের অবস্থান এফ এ হবে। আবার অবতল লেন্সে দেখো লক্ষ্য বস্তুর অবস্থান যে কোনো অবস্থানই থাক, বস্তুর অবস্থান কোথায়? বিম্বের অবস্থান লেন্স আর বস্তুর মাঝখানে। উত্তল দর্পণেও কাহিনী সেম হবে, উত্তল দর্পণেও লক্ষ্য বস্তুর অবস্থান যদি যে কোনো অবস্থানে হয় বিম্বের অবস্থানটা লেন্স আর বস্তুর মাঝখানে। এখন কি বোঝা যাচ্ছে কেন আমি বলছিলাম উত্তল লেন্স আর অবতল দর্পণ একই কথা আর অবতল লেন্স উত্তল দর্পণ একই কথা, তাদের বৈশিষ্ট্যগুলো সেম সেম হবে? আচ্ছা তাহলে আমি এখন আসি। দেখো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, উত্তল লেন্সের সামনে একটা বস্তুর যে অবস্থান ইউ, টোটাল কয় জায়গায় থাকতে পারে? দেখো এক দুই তিন চার পাঁচ ছয়, একটা উত্তল লেন্সের সামনে কোনো একটা বস্তু টোটাল ছয়টা জায়গায় থাকতে পারে। দেখো অসীম, টু এফ এর বাইরে, টু এফ এ, এফ টু এফ এর মাঝখানে, এফ এ, এফ এর ভিতরে, তাহলে ছয়টা জায়গার সিরিয়ালটা আমাকে একটু মুখস্থ রাখতে হবে, সিরিয়ালটা আমাকে একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এই ছয়টা জায়গার কোনটা কত নাম্বারে? তাহলে আমরা একটু আসো, আগে একটা ছবি আঁকি, ওই যে দর্পণের একটা ছবি আঁকি। মনে আছে একটা দর্পণ গোল দর্পণ ছিল, সেই দর্পণ থেকে যদি আমি একটা অংশ কেটে নিই, এই জায়গাটাকে বলে প্রতিফলক তল, এই জায়গার একটা মধ্যবিন্দু থাকে যেটাকে বলে মেরুবিন্দু, এই প্রতিফলক তলের যদি আমি বাইরের দিকে এরকম করে সিলভারের প্রলেপ দিই তাহলে এই দর্পণের নাম কি? এটা হচ্ছে অবতল দর্পণ, বাইরের দিকে যেহেতু দিলাম। আর একটু আগে আমরা শিখছি অবতল দর্পণ মানে সেম কথাবার্তা গুলা কার জন্য বলা যাবে, অবতল দর্পণ মানে সেম কথাবার্তা বলা যাবে কার জন্য? উত্তল লেন্সের জন্য, একই কথাবার্তা উত্তল লেন্সের জন্য প্রযোজ্য হবে। এটা অবতল দর্পণ আসি, সেম কথাবার্তা গুলো কার জন্য হবে? উত্তল লেন্সের জন্য। আচ্ছা তারপরে এই দর্পণে কি থাকে? একটা কেন্দ্র থাকে, কেন্দ্রটাকে আমরা কি বলি? বক্রতার কেন্দ্র, প্রকাশ করি গিয়ে সি দিয়ে অথবা টু এফ দিয়ে। এই সি বা টু এফ থেকে একটা সদস্য দিয়ে যদি মেরু বরাবর টানি, এই রেখাটাকে বলা হয় প্রধান অক্ষ, আর সি আর মেরুর মাঝখানে যে রেখাটা এই মাঝখানে বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস, এফ দিয়ে প্রকাশ করি আমরা সেই জিনিসটাকে। আচ্ছা এখন দেখো যে কোন একটা দর্পণ বা অবতল দর্পণ বা উত্তল লেন্স যেটাই বলো, আমি দর্পণ দিয়ে ছবিগুলো দেখাচ্ছি, লেন্সের জন্য বলছি বৈশিষ্ট্যগুলো সেম সেম হবে। তাহলে কোন একটা দর্পণের সামনে লেন্সের সামনে একটা বস্তু টোটাল, আমরা একটু আগে দেখছি উত্তল লেন্সের সামনে টোটাল ছয়টা অবস্থানে থাকতে পারে, অবস্থানে সিরিয়ালটা আমার মুখস্থ রাখতে হবে, এক নাম্বার কোনটা, দুই নাম্বার কোনটা, তিন নাম্বার কোনটা, চার নাম্বার কোনটা, এটা। তাহলে কিভাবে শুরু করবো? আমি শুরু করবো একদম দূর থেকে। ধরো লক্ষ্য বস্তুকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, ইউ বা লক্ষ্য বস্তুটা অনেক দূরে অবস্থিত, তুমি চোখে দেখতে পাচ্ছ না, চোখেও দেখতে পাচ্ছ না, ইউ সমান সমান অসীম ইনফিনিটি, অনেক দূরে তুমি চোখে দেখতে পাচ্ছ না ইনফিনিটি। এইবার তুমি লক্ষ্য বস্তুটাকে আরেকটু কাছে নিয়ে আসলা, দূরত্বটাকে আরেকটু কমায় আনলা, তুমি তোমার দৃষ্টিসীমার মধ্যে আনলা, কিন্তু এই দর্পণের মধ্যে এখনো প্রবেশ করানো না। তাহলে ইউটা ইনফিনিটিতেও নাই আবার দর্পণের ভেতরে নাই, দর্পণের সর্বশেষ অংশ টু এফ। তাহলে ইউ এর অবস্থান কোথায় হবে? ইউ এর অবস্থান হবে টু এফ এর বাইরে, ইউ এর অবস্থান হবে টু এফ এর বাইরে অথবা ইনফিনিটি আর টু এফ এর মাঝখানে, ঠিক আছে? ইউ ইনফিনিটি আর টু এফ এর মাঝখানে। এইবার তিন নাম্বার অবস্থান, বস্তুটাকে তুমি আরেকটু কাছে নিয়ে আসলা, তিন নাম্বার অবস্থানটা বস্তু কোথায় এসে পড়বে? টু এফ এর উপরে এসে পড়বে। চার নাম্বারে বস্তুটাকে আরেকটু কাছে নিয়ে আসলা, চার নাম্বার অবস্থানটা কোথায়? টু এফ আর এফ এর মাঝখানে, টু এফ আর এফ এর মাঝখানে। পাঁচ নাম্বার অবস্থান, বস্তু কোথায়? এফ এর উপরে,
6 নম্বর অবস্থান বস্তু কোথায় এফ এর ভেতরের দিকে আরো ভেতরে ঢুকে গেছে তাহলে দেখো তুমি একদম দূর থেকে শুরু করছো একদম সর্বোচ্চ যত দূরে যাওয়া যায় বস্তু অসীম দূরে আছে দেখা যাচ্ছে না 2 নাম্বার বস্তু অসীমে নাই দেখা যাচ্ছে কিন্তু লেন্সের কাছাকাছিও নাই লেন্সের সবচেয়ে বাইরের অংশ কি 2f 2f এর বাইরে আছে সে 3 নম্বরে এবার তুমি লেন্সের ভেতরে আনছো 2f এর মধ্যে আনছো 4 নম্বর বস্তু কোথায় 2f আর f এর মাঝখানে 5 নম্বর f এ 6 নম্বর f এর ভিতরে এই 6টা সিরিয়াল সবাই 30 সেকেন্ড সময়ের মধ্যে মুখস্থ করে ফেলো ছবি দেখলেই ছবিটা যদি মাথার মধ্যে সেট হয়ে যায় তাহলে তোমার এমনি মনে হয়ে যাবে মনে থাকবে দেখো 1 নম্বর মানে কোথায় অনেক দূরে অসীমে 2 নম্বর মানে কোথায় অসীমে অসীমে না বা 2f এও না 2f এর বাইরে অথবা অসীম আর 2f এর মাঝখানে 3 নম্বর 2f এ 4 নম্বর 2f এর মাঝখানে 5 নম্বর f এ 6 নম্বর f এর ভিতরে আরো ভিতরের দিকে ঢুকে গেছে তাহলে আমাকে এখন ছবি ছাড়া বলো তো তোমাকে যদি এখন প্রশ্ন করি তুমি ছবি ছাড়া দেখে উত্তর দাও বলো যে u সমান সমান f u সমান সমান f তুমি কত নম্বর অবস্থান বলবা বলো তো u সমান সমান f f মানে কত নম্বর অবস্থান তোমাকে সাথে সাথে তোমাকে এই u সমান সমান কত এটা তোমাকে পরীক্ষার প্রশ্নে দিয়ে দিবে তোমাকে এটা দেখে সাথে সাথে অবস্থানের নাম্বারটা চিন্তা করে নিতে হবে কেন সেটা পরে বলছি u সমান সমান f অবস্থান নাম্বার কত 5 5 5 হ্যাঁ সবার তো ঠিক আছে 5 u সমান সমান f মানে 5 তারপরে যদি বলি যে বলতো যে u সমান সমান 2f আর f এর মাঝখানে 2f আর f এর মাঝখানে u সমান সমান 2f আর f এর মাঝখানে u 2f আর f এর মাঝখানে 2f আর f এর মাঝখানে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারছো সিরিয়ালটা তোমরা বুঝে ফেলছো এখন তাহলে আমাকে যদি u দিয়ে দিবে আমাকে বের করতে হবে v u দিয়ে দিবে আমাকে বের করতে হবে কোনটা v বের করতে হবে তাহলে v বের করার জন্য আমরা একটা সূত্র শিখবো এখন সূত্র এতদিন অনেকে হয়তো v বের করাটা মুখস্থ করছি বা চিত্র এঁকে করছি এগুলো আমরা কিছু জানবো না আমরা সুন্দর করে একটা সূত্র অ্যাপ্লাই করব v সমান সমান 6 মাইনাস u এই সূত্রটা অ্যাপ্লাই করব v সমান সমান বিম্ব v সমান সমান 6 মাইনাস বস্তুর অবস্থান u এটা যারা বুঝতে পারছে তারা অলরেডি বুঝে গেছে কিভাবে বের করব ধরো তোমাকে আমি বললাম u সমান সমান f তোমাকে আমি বললাম v সমান সমান কত তুমি আমাকে বলো তাহলে u সমান সমান f বলার সাথে সাথে তুমি বুঝলা f আচ্ছা f মানে তো অবস্থান নাম্বার 5 তাহলে তুমি আগে সূত্রটা লিখবা v সমান সমান 6 মাইনাস u u এর মান 5 তাহলে 6 থেকে 5 বিয়োগ দাও কত থাকে 1 1 মানে তুমি জানো 1 মানে অবস্থান কোনটা অসীম তাহলে 1 মানে হচ্ছে অসীম তাহলে v সমান সমান 1 নম্বরে অসীমে v সমান সমান 1 নম্বর কোথায় হবে তাহলে উত্তর অসীমে ইয়েস অনেকে আগে উত্তর দিয়ে দিয়েছে অসীম কারেক্ট সবাই কি বুঝতে পারছি ব্যাপারটা সবাই কি ব্যাপারটা বুঝতে পারছি কিনা বলো তো তাহলে আমি যদি তোমাকে বলি আমরা আরো দেখি এখানে তাহলে বলো যে তোমাকে যদি আমি বলি যে u u সমান সমান 2f v সমান সমান কত তাহলে তোমার সমান তুমি প্রথমেই দেখবা u 2f আচ্ছা 2f মানে তো অবস্থান নাম্বার 3 তাহলে আমি সূত্রে বসাই v = 6 - u 6 - 3 তাহলে v এর মান আসে কত 3 3 মানে আমি জানি 3 মানে কত 2f তাহলে আমার आंसर হবে কত 2f দেখি সবাই সঠিক উত্তর দিছো নাকি হ্যাঁ 2f কারেক্ট তাহলে এখন আমি দেই তুমি প্র্যাকটিস করো তোমাকে আমি বললাম u সমান সমান a পার 2f এর মাঝখানে u a পার 2f এর মাঝখানে v কোথায় বলো u f 2f এর মাঝখানে v কোথায় তাহলে তোমার প্রথম চিন্তা হবে আচ্ছা f 2f এর মাঝখানে আচ্ছা তার মানে আমার অবস্থান নাম্বার হচ্ছে 4 আমি সূত্রে বসাবো v সমান সমান 6 মাইনাস u f 2f এর মাঝখানে মানে হচ্ছে অবস্থান নাম্বার 4 তাহলে 6 মাইনাস 4 মানে কত 2 অবস্থান নাম্বার 2 মানে কত 2f এর বাইরে তাহলে আমার v আসবে কোথায় 2f এর বাইরে হ্যাঁ সবাই যারা সঠিক উত্তর দিছো আমাদের উত্তর ঠিক আছে নূর আমাদেরকে সবার আগে সঠিক উত্তর দিছে নূর 2f এর বাইরে বলছে আনামুন হচ্ছে পারভেজ বলছে আমাদেরকে সৈয়দা ফাতিমা প্রত্যাশা তাহিরা খানম আনামুল সবাই বলছে 2f এর বাইরে কারেক্ট তাহলে সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো কিনা আমাকে টেক্সট করো তো একটু বুঝতে পারছো কিনা আরিফা ইসলাম রুহি বুঝতে পারছে হ্যাঁ হাফিজা কাতুন বুঝছে ঠিক আছে তৃষা আলম আর প্রত্যাশা তাহলে কি এই জিনিস এখন মুখস্থ করতে হবে তন্ময় হাসানও বুঝতে পারছে রানী বুঝছে রুহি বুঝছে এই জিনিস কিন্তু এখন মুখস্থ করতে হবে অনেকে আগে থেকে মুখস্থ করতে হবে আমরা এখন মুখস্থের মধ্যে যাবো না জাস্ট আমরা সুন্দর করে ম্যাথমেটিক্যালি আমরা জিনিসটা সলভ করে ফেলবো তাহলে দেখো এইটা দিয়ে তুমি আচ্ছা সারিয়া বলছে আরেকবার তুমি দেখো তুমি অবস্থানের সিরিয়ালগুলা অবস্থানের সিরিয়ালগুলো মুখস্থ করে ফেলছো 1 নাম্বার মানে অসীম 2 নাম্বার মানে 2f এর বাইরে 3 নাম্বার মানে 2f 4 নাম্বার মানে 2f আর f এর মাঝখানে 5 নাম্বার মানে f 6 নাম্বার মানে f এর ভিতরে তোমাকে এই 6টার মধ্যে যে কোনো একটা পরীক্ষার প্রশ্নে u এর মানটা তোমাকে পরীক্ষার প্রশ্নে বলে দিবে u সমান অসীম u সমান 2f এর বাইরে u সমান 2f এর মাঝখানে এরকম করে বলে দিবে তোমাকে v বের করতে হবে v বের করার জন্য আমি সূত্র শিখাইছি v সমান সমান কি 6 মাইনাস u শিখাইছি তাহলে আমি যদি তোমাকে বলি যে u বস্তুর অবস্থানটা 2f এর
বাইরে আমি বললাম বস্তুর অবস্থান 2f এর বাইরে, তাহলে তুমি কি চিন্তা করবা 2f এর বাইরে মানে তোমাকে শিখাইছি 2f এর বাইরে মানে কত নম্বর অবস্থান? 2। তাহলে তুমি চিন্তা করবা u এর মানটা কত? 2। এখন তুমি v সমান সমান 6 মাইনাস u, এই সূত্রে u এর মান বসাও 2, 2 বসালে v এর মান কত আসে? 4। একটু আগে তোমাকে শিখাইছি 4 মানে কত, 4 মানে অবস্থান হচ্ছে 2f আর f এর মাঝখানে, তাহলে 4 হলো 2f আর f এর মাঝখানে, তাহলে v হবে কত? 2f আর f এর মাঝখানে, তাহলে आंसर হবে 2f আর f এর মাঝখানে। হ্যাঁ শাহরিয়ার তুমি কি বুঝতে পারছো কিনা বলো তো এখন একটু, শাহরিয়ার বুঝতে পারছো কিনা জানাও। প্রত্যাশা তোমার প্রশ্নের উত্তরে আমি আসতেছি, হ্যাঁ প্রত্যাশার উত্তরে আমি আসতেছি। হ্যাঁ শাহরিয়ার বলছে বুঝতে পারছে, ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে এবার আমরা আসি, দেখো তুমি প্রত্যেকটাই মিলাতে পারবা, ইউএফ টু এফ এর বাইরে হলে এফ টু এফ টু এফ টু এফ টু এফ প্রত্যেকটাই মিলাতে পারবা, প্রথম পাঁচটা মিলবে, ছয় নাম্বারটা তোমার এই সূত্র দিয়ে মিলবে না, কারণ বস্তু যদি ছয় নাম্বার অবস্থানে থাকে তাহলে সিক্স মাইনাস সিক্স মানে কত? জিরো। জিরো কি আমাদের কোনো অবস্থানের মধ্যে আছে? নাই। সো ছয় নাম্বারটা মিলবে না, ছয় নাম্বারটা তোমার পড়ার দরকার নাই, ছয় নাম্বারটার পাশে ক্রস দিয়ে রাখো। ছয় নাম্বারটা ইজি, দেখো বস্তু যদি এফ এর ভেতরে হয় বিম্বের অবস্থান এরকম এফ টু এফ, এগুলো আর কিছু নাই, বিম্বের অবস্থান বস্তু যেই পাশে সেই পাশে, এটা আলাদা করে পড়ার দরকার নাই, এটা ম্যাথমেটিক্যালি পড়ার দরকার নাই। ছয় নাম্বারটা এটিপিক্যাল, ছয় নাম্বারের সাথে প্রথম পাঁচটা কোনো জায়গায় মিলবে না, দেখো বিম্বের অবস্থানও মিলবে না, বিম্বের প্রকৃতিতেও মিলবে না, বিম্বের আকৃতিতেও মিলবে না, ছয় নাম্বারটা তোমার পড়ার দরকার নাই, খালি এটা মনে রাখো বস্তু যদি ওই ছয় নাম্বার অবস্থানে যায় তাহলে বিম্ব হবে বস্তু যেখানে সেখানে। হ্যাঁ ঠিক আছে, এবার দেখো বিম্বের প্রকৃতির মধ্যে আসে, বিম্বের প্রকৃতির মধ্যে আসার আগে দেখো প্রত্যেকটা বিম্বই খুব ইজি, দেখো প্রত্যেকটা বিম্বই আমাদের জন্য সহজ, প্রত্যেকটা বিম্বই বাস্তব 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 বাস্তব, প্রত্যেকটা বিম্বই কেমন? বাস্তব। আচ্ছা কারণ কি আমরা জানি বাস্তব বিম্ব, একটু আগে দেখে আসছি বাস্তব বিম্ব কি সব জায়গায় হয়? হয় না তো, বাস্তব বিম্ব শুধুমাত্র কোন জায়গায় হয়? এই যে অবতল দর্পণ আর উত্তল লেন্সে হয়, কেমন দেখছি আমরা, এগুলো উত্তল লেন্সের বৈশিষ্ট্য পড়তেছি না, অবতল লেন্স অবতল দর্পণের বৈশিষ্ট্য পড়তেছি, তাই প্রত্যেকটা বিম্বই কেমন হবে? বাস্তব 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 বাস্তব। ছয় নাম্বারটা বলছি এটিপিক্যাল মিলবে না, ছয় নাম্বারটা পড়ার দরকারই নাই, এগুলো না মিললে তাহলে তখন আমরা চিন্তা করবো ছয় নাম্বারটা হবে উত্তর যদি এগুলোর মধ্যে না মিলে। আর পাঁচ নাম্বারে দেখো অথবা অবাস্তব এবং সোজা দেওয়া আছে, এটাকে কেটে দিতে পারো, তোমার বইয়ের মধ্যে পাঁচ নাম্বার অবস্থানে অবাস্তব সোজার কথা কোথাও বলা নাই, অবাস্তব সোজা বেসিক্যালি চিত্র দিয়ে দেখালে দেখানো যায় যে পাঁচ নাম্বার অবস্থানের জন্য বিম্ব বাস্তব হতে পারে অবাস্তব হতে পারে, কিন্তু তোমার বইয়ে বলা নাই যেহেতু ছকের মধ্যে তুমি এটা কেটে দিতে পারো কম্পিউটার বুক থেকে। তুমি মনে রাখবা তাহলে উত্তল লেন্সের বিম্ব মানেই বিম্ব কেমন হবে? বাস্তব বিম্ব হবে। আর একটু আগেই তুমি পড়ে আসছো বাস্তব বিম্ব জানি কেমন হয়, বাস্তব বিম্ব হয় উল্টা, এই যে প্রতিটা বিম্বই উল্টা 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 উল্টা, প্রত্যেকটা বিম্বই উল্টা। আচ্ছা এইবার বিম্বের আকৃতির মধ্যে আছি, প্রকৃতি আমরা পড়ে ফেলছি সবই হবে বাস্তব, বাস্তব বিম্ব মানে সেই বিম্ব কেমন হবে? উল্টা। হ্যাঁ রুহি পাঁচ পর্যন্ত পড়বা, ঠিক আছে এবার বিম্বের আকৃতির মধ্যে আসি, আকৃতি আকৃতি গুলো কি দেখো আস্তে আস্তে আকৃতি গুলো বাড়ছে কিনা খেয়াল করো তো, প্রথমে অত্যন্ত কর্বিত, তারপরে কর্বিত, তারপরে সমান, তারপরে বিবর্ধিত, তারপরে বিবর্ধিত, আমরা এইভাবে চিন্তা করবো, আমরা মনে রাখবো এক নাম্বার শুরু থেকে মনে রাখবো, শুরু থেকে কি হবে প্রথমে অত্যন্ত কর্বিত খুবই ছোট থাকবে, তারপরে একটু বড় হয়ে শুধু কর্বিত, তারপরে আরেকটু বড় হয় লক্ষ্য বস্তু সমান হয়ে যাবে, তারপরে আরেকটু বড় হয় বিবর্ধিত হয়ে যাবে, তারপরে অনেক বড় হয় অত্যন্ত বিবর্ধিত, তাহলে শুরু করবো কিভাবে? ছোট থেকে বড় করবো, প্রথমে অত্যন্ত কর্বিত একদম ছোট, তারপরে শুধু কর্বিত আরেকটু বড় হয়েছে, তারপরে লক্ষ্য বস্তু সমান হয়ে গেছে, তারপরে একটু বড় হয় বিবর্ধিত হয়েছে, তারপরে আরো বড় হয় অত্যন্ত বিবর্ধিত হয়েছে, তাহলে উত্তল লেন্সের জন্য বস্তুগুলো আস্তে আস্তে কি হবে? আস্তে আস্তে আমরা বড় করবো, প্রথমে সবচেয়ে ছোট, তারপরে শুধু ছোট, তারপরে সমান, তারপরে বড়, তারপরে একদম অনেক বড়। এবার আমরা আসি অবতল লেন্সের, দেখো অবতল লেন্স অথবা উত্তল দর্পণ এখানে ঝামেলা নাই, দেখো একটাই জিনিস, লক্ষ্য বস্তুর অবস্থান যে কোনো অবস্থানই হোক বিম্বের অবস্থান কোথায়? লেন্স আর বস্তুর মাঝখানে, লক্ষ্য বস্তু যেই অবস্থাতেই থাক যেই জায়গায় থাক টু এফ এফ যেখানেই থাক বিম্বের অবস্থান একটা জায়গায় হবে লেন্স আর বস্তুর মাঝখানে, শেষ। আর বিম্বের প্রকৃতি তুমি একটু আগে উত্তল লেন্সের জন্য পড়ে আসছো সবকিছু কেমন হয়? বাস্তব উল্টা, তাহলে অবতল লেন্সের জন্য তার মানে অপোজিট জিনিস হবে, ওখানে বাস্তব এখানে হবে অবাস্তব, ওইখানে উল্টা এখানে কি হবে সোজা। আর বিম্বের আকৃতি মনে রাখবা অবতল লেন্সে সবসময় বিম্বের আকৃতি কেমন হয়? খর্বিত হয়, অবতল লেন্সে বিম্বের আকৃতি অলওয়েজ কেমন হবে? খর্বিত। হ্যাঁ অবতল লেন্স বা উত্তল দর্পণের জন্য একই কথাবার্তা হবে, সেম জিনিস, এখানে বস্তু অবস্থান যেখানেই থাক বিম্বটা অলওয়েজ লেন্স আর বস্তুর মাঝখানে, বিম্বটা হবে উল্টা আর সোজা, সোজা আর অবাস্তব, আর বিম্বের আকৃতিটা হবে খর্বিত। দেখো আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারের কিন্তু পরিসমাপ্তি এই জায়গাতেই, আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা এখানেই শেষ, একই সাথে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া এবং চৌম্বকত্ব এই টপিকটাও আমাদের এই জায়গাতেই শেষ হয়ে গেছে, আমাদের লেকচারেরও এখানেই পরিসমাপ্তি। একটা জিনিস সবসময় বলি যে অলওয়েজ রিমাইন্ড ইউর সেলফ অন ওয়ান থিং দ্যাট আই এম স্টাডিং ইন দ্য বেস্ট একাডেমিক ইনস্টিটিউশন ফর মেডিকেল এন্ড ডেন্টাল প্রিপারেশন গাইডেড বাই বাঞ্চ অফ মেন্টরস হু ট্রাইং দেয়ার নাই টু হেল্প আস অ্যাচিভ দ্য বেস্ট পসিবল রেজাল্ট ফর আস, সো জাস্ট আই এম ফেইথ ইন আল্লাহ ইন ইউর সেলফ অ্যান্ড ফলো আওয়ার গাইডেন্স থরোলি, ইনশাল্লাহ ইউ উইল গেট হোয়াট ইউ ডিজার্ভ।
অলওয়েজ এই জিনিসটা মনে রাখবা যে তুমি এই বিলিফটা রাখবা যে তুমি মেডিকেল এন্ড ডেন্টাল এন্ড পেশেন্ট প্রিপারেশনের জন্য সবচেয়ে সেরা যে ইনস্টিটিউট মেডিকেলতে তুমি পড়াশোনা করতেছো, যেখানে আমরা যারা মেন্টর আছি তারা অলওয়েজ তোমার জন্য ট্রাই করতেছি যে তোমার বেটারমেন্টের জন্য কোনটা সবচেয়ে ভালো হয়, আমাদের গাইডেন্সটা অলওয়েজ তোমার বেটারমেন্টের জন্য। এখানে যারা এক্সপিরিয়েন্সড মেন্টররা আছে যারা অলওয়েজ এই চিন্তাই করতেছে যে তোমার বেটারমেন্টের জন্য কোন জিনিসটা কখন অ্যাপ্লাই করলে কোন টপিকটা কখন পড়ালে তোমার জন্য ভালো হবে সেই জিনিসটা চেষ্টা করতেছে। সো তুমি সেই গাইডেন্সেই চলতেছে যেটা তোমার জন্য বেস্ট হয়। সো এই ভরসাটা রাখো আর নিজে যদি সঠিকভাবে পরিশ্রম করে থাকো আল্লাহর উপর এবং নিজের উপর অবশ্যই ভরসা রাখো, কারণ আল্লাহ উপর থেকে দেখতেছেন যে তুমি কতটা পরিশ্রম করতেছো, তোমার পরিশ্রমের ফলাফল তুমি সঠিকভাবে করে থাকো, তুমি যদি এই গাইডেন্সটা সঠিকভাবে ফলো করে থাকো অবশ্যই তুমি পাবাই, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এটা চিরন্তন সত্য যে ওই যে আমরা ছোটবেলায় পড়ে আসছি পরিশ্রম কখনো বৃথা যায় না, এটা একদম 100%-এর বেশি সত্য কথা। একটা জিনিস মনে রাখো সবসময়, যে কঠিন প্রশ্ন আসুক এই বিলিফটা নিজের মধ্যে রাখবা, এই যে একটা বোল্ড করে লাইন বসে দেখো এই প্রশ্ন পরীক্ষার হলে একজন পারলেও সেটা হবো আমি। পরীক্ষার প্রশ্ন অনেক সময় একটু ডিফিকাল্ট হতেই পারে, তুমি তো সব জানতা না, তুমি তো 100টার মধ্যে 100টা পারবা না, তাহলে তো পরীক্ষা সবাই 100-এর মধ্যে 100 পেতো, মেডিকেলে কাটমার হতো 90, ঠিক আছে কাটমার্ক হতো 90, তাহলে কিন্তু সেরকম তো কাটমার্ক হয় নাই আমাদের, কখনোই কাটমার্ক এরকম 90 হয় না, ঠিক আছে কেন হয় না, কারণ সবাই সবকিছু পারে না, কিছু প্রশ্ন ডিফিকাল্ট থাকবেই। তো তোমার প্রশ্নের ক্ষেত্রে তুমি যখন অনেক সময় গিয়ে দেখবা যে হঠাৎ করে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এমন হতে পারে, তুমি পরীক্ষার প্রশ্ন হাতে নিয়ে দেখলা প্রথম 4টা প্রশ্ন একটা তুমি পারো, কিন্তু এতে কনফিডেন্স হারানো যাবে না। অলওয়েজ জিনিসটা মনে রাখবা যেই কঠিন প্রশ্নই আসুক সেই কঠিন প্রশ্ন এই পুরো হলের মধ্যে যদি কেউ একজন পারে সেটা তুমি পারো না, তার মানে কেউ পারে না, পারো না পারো এটাই মনে রাখবা, তুমি পারো না কেউ পারে না, তোমার আশেপাশে জানে নামে কেউই কেউ কিছু জিনিস পারে না, আর যেটা তুমি শুধুমাত্র যেটা পারো না তুমি পারো এই বিলিফটা অলওয়েজ নিজের মধ্যে রাখবা, আর যেটা তুমি পারো না সেটা কেউই পারো না, এই জিনিস রাখবা, তাহলে দেখবা ভয় কম লাগবে পরীক্ষার হলে, সেই জিনিসটা আস্তে আস্তে ইজি হয়ে যাবে। তাহলে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। অনুবীক্ষণ যন্ত্রের সুবিধা অসুবিধা কিভাবে মনে রাখবা এটা মনে রাখার কিছু নাই, তুমি রিডিং করবা, এর কে বলছে আমাকে তার আমি দেখতে পাচ্ছি না, রোল নাম্বার 21008724 রিডিং করবা, এখান থেকে সেরকম করে কোনো প্রশ্ন হয় নাই, মেনলি অধিবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্রের যে বৈশিষ্ট্য সেখান থেকে প্রশ্ন হয়েছে, ঠিক আছে। তাহলে আজকের মতো ক্লাসের এখানেই পরিসমাপ্তি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।